আপু তোমার দাওয়া গোলজেল ইউজ করে লাইভ দেখতেছি আর কমেন্ট করতেছি, থ্যাংক ইউ সো মাচ। আপু ইউজ করে কেমন লাগছে অবশ্যই জানাবেন, গোলজেল ইউজ করে আপনার কেমন লাগতেছে এবং আপনার হচ্ছে কি কি কাজ হচ্ছে অবশ্যই রিভিউ দিবেন। আচ্ছা সবাই হচ্ছে একটু জয়েন করে লাইভটাকে একটু গাছ গ্রুপে শেয়ার করে দিবেন। আমি যেহেতু কালকে লাইভ হয়নি এবং আমার পেজে কিন্তু একটু কপিরাইট খেয়েছি, তো একটু লাইভটাকে শেয়ার করতে হবে, একটু আপনাদের হচ্ছে লাইভটাকে শেয়ার করে কমেন্ট করতে হবে এবং অবশ্যই লাভ ডেক দিতে হবে কারণ আমার পেজে রিচ ডাউন হয়ে যাচ্ছে। আপু এখন ঠিক আছে মুক্তা ইসলাম জি, আপু এখন লাইভ ক্লিয়ার, এখন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। যারা যারা দেখতেছেন লটারিতে যারা কন্টেস্ট মানে কন্টেস্টে পার্টিসিপেট করতে আছেন লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন। লাইভে আমি ফার্স্টে আগে একটা আপুর একটু হচ্ছে একটু কয়েকটা কথা বলে নিই, দেন হচ্ছে আমি লাইভটা কন্টিনিউ করব। আগে আপুটারে কয়েকটা কথা বলে নিব, বিকজ হচ্ছে ওনার কথাগুলো আমি লাইভেই বলা তো আমার ইম্পর্টেন্ট, সো এই জন্য আমি হচ্ছে আগে আপুটারে কয়েকটা কথা বলে নিই, আগে আমি ওনার আইডিটা বের করে নিই। হ্যাঁ যদি আমি চাচ্ছিলাম না ওনার লাইভের মধ্যে সবার সামনে কিছু বলতে, বাট আমাকে উনি বাধ্য করছে। আমি হচ্ছে ওনার আইডিটাও তো হচ্ছে খুঁজে পাইতেছি না, কি জানি নাম ছিল মারিয়ালা না কি জানি একটা নাম ছিল, দাঁড়াও খুঁজে খুঁজে একটু বের করে নিই, একটু আমি ওনারে খুঁজে একটু বের করে নিই, তারপর হচ্ছে আমি ওনারে কয়েকটা কথা বলবো, দেন হচ্ছে আমি লাইভটা স্টার্ট করব কারণ ওনার পাইছি, ওনার কথাগুলো বলা জরুরি। হ্যাঁ এই যে আপু আপনি হচ্ছে একটা বুলেট ক্রিম আর গোল জেল ইউজ করতেছেন, তো আপনার দাগ হালকা হচ্ছে আপনি নিজে বলতেছেন, আপু আমি তো বলি নাই আপনার প্রোডাক্ট দিয়ে আমার কাজ হচ্ছে না, আপু আমার প্রোডাক্ট দিয়ে কাজ হচ্ছে আমার দাগগুলো হালকা হয়ে যাচ্ছে, বাট আমার মনে হচ্ছে আমার চামড়া উঠতেছে, আপনি সেটাকে বলতেছেন আপু আমার পুড়ে গেছে। আপু চামড়া উঠলে কি পুড়ে যায় আপনি বলেন, আপনাকে যখন ছবি চাওয়া হয়েছে দেখেন তো আমি আপনার ছবিটা শো করবো নাকি, বিকজ হচ্ছে আপনার পার্সোনাল জিনিস, আমি এটা আপনার ছবি শো করার কোনো রাইট আমার নাই, তো আমি আপনার মেসেজগুলো দেখাচ্ছি, আপনি যে এখানে লিখছেন আপনাকে ছবি চাওয়ার পর যে আপনি ছবিটা দিচ্ছেন আপনি একটু সুন্দর করে নিজে বলেন তো, আপু চামড়া উঠলে পুড়ে যায় আপনি একটা কথা বলেন। আমার চার বছর আমি এরকম কোন কমপ্লেন আজ পর্যন্ত পাইনি, ফার্স্ট টাইম একটা কমপ্লেন পাইছি যেটা আমি একদম মানে নিজে হচ্ছে কিছু বলার ভাষা পাচ্ছি না, আপনি নিজেই বলতেছেন আপু আমার চামড়া উঠতেছে। আপু শীতের দিনে চামড়া কান না উঠে, একটা ছোট বাচ্চারও তো চামড়া উঠে, এটা তো একটা কমন একটা জিনিস। আপনি যদি হচ্ছে নাইট ক্রিম ইউজ করতেছেন জেল ইউজ করতেছেন আপনি ময়শ্চারাইজার ইউজ করবেন না, সামান্য একটু স্কিন থেকে চামড়া উঠতেছে সেইটা আপনারা বারবার করে বুঝায় বলতেছি, আপু আপনি দুইবার করে ময়শ্চারাইজার, আমি কিন্তু আপনি সলিউশন দিয়ে দিচ্ছি যে দেখো আপু একবার বললেন পুড়ে গেছে আবার বললেন চামড়া উঠতেছে, উনি ফার্স্টে বলছে আপু আমার পুড়ে গেছে, যখন আমি ছবি চাইলাম উনি বললেন আপু আমার পুড়ে যায় না আপু আমার স্কিন থেকে চামড়া মানে থুতনি থেকে চামড়া উঠতেছে, এরপর উনি কি বললো যে হচ্ছে আমি লাইভের মধ্যে গিয়ে কমেন্ট করবো। আপনি লাইভে কেন আপনি আমার বাসায় চলে আসেন, আপনি একটু কাইন্ডলি ইনবক্স করেন আমি আপনাকে আমার অফিসের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি চাইলে আমার অফিসে পর্যন্ত চলে আসেন আমার কোনো প্রবলেম নাই, আপনি লাইভে কমেন্ট কেন করবেন, আমার কাছে চলে আসেন আমি তাহলে আরো সুন্দর করে আপনাকে সলিউশন দিতে পারবো, আমার বাসায় রেখে আপনারা দুই বেলা ময়শ্চারাইজার ইউজ করে তারপর আপনার আমার থেকে সুন্দর স্কিন আপনাদের করে দেখাবো। আপনি নাইট ক্রিম ইউজ করবেন ময়শ্চারাইজার কেন দিবেন না আপু, শীতের মতো আপনি একটা ছোট দুই বছরের বাচ্চারও ময়শ্চারাইজার ইউজ করেন কারণ নাহলে ওদের স্কিন ফেটে যায়, দুই বছরের বাচ্চার স্কিন তো একদম মানে কি বলবো ওইটা হচ্ছে কিছুই হয় না, এখন একদম হচ্ছে নতুন একটা স্কিন, সেই স্কিন আমি ময়শ্চারাইজার ইউজ করতে বলি। আর আপনি হচ্ছেন এত বড় একজন মানুষ আপনি যদি ময়শ্চারাইজার ইউজ না করেন কেমনে হবে, আপনি বডিতে তাকায় দেখেন আপনি বডিতে দুই দিন লোশন না লাগায় দেখেন আপনার অবস্থা দেখেন বডি কি অবস্থা হয়ে যায় পুরো মাঠের মতো, যেমন ওই যে চৈত্র মাসে হচ্ছে মাঠ যেরকম ফেটে খাখা হয়ে যায় ওরকম আপনার হাত পা ফেটে যাবে, সেখানে আপনার মুখ যদি আপনি ময়শ্চারাইজার না ইউজ করেন আপনার মুখ থেকে চামড়া উঠবে না, এইটা যদি আপনি এসে বলেন মানে আমি কি বলবো আপু বলেন, আপনি কি কমেন্ট করবেন আপনারই আমি আগে, কারণ আমি হচ্ছে আপু অন্যান্য সেলারদের মতো চোর না, আমি অন্যান্য হচ্ছে অনেক সেলার দেখবেন যে একটা পেজ খুলে দুই উল্টাপাল্টা প্রোডাক্ট বেচে। হ্যাঁ যারা ভদ্র সেলার আমরা যারা লাইক করি প্রত্যেকটা সেলাররা হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে আপনাদেরকে কেয়ারফুলি প্রোডাক্ট দেয়, যারা লাইক করে না যেমন আপনারা দুই একটা পেজ দেখবেন যে স্কিন কেয়ারে হচ্ছে 2000-3000 লাইক, ওইসব সেলারদের থেকে প্রোডাক্ট কিনা মুখ জ্বলায় ফেলেন পুরাই ফেলেন এরপর আমাদের কাছে আসেন, আসেন পরে আমরা স্কিন ঠিক করে দিই, তো আমি হচ্ছে ওইসব সেলারদের মতো 2000-3000 পেজের লাইক খুলে বসে করি না আপু, প্রত্যেকটা দিন লাইভ হয় মানে আমার ফেসবুকে একটা ভ্যালু আছে ভাই, আমি চেষ্টা করলে মানে পারলে আপনাদের উল্টাপাল্টা প্রোডাক্ট দিতে পারবো না, ইচ্ছা করলে একটা হচ্ছে উল্টাপাল্টা কিছু দিতে পারবো না, আপু বিশ্বাস করো তোমার প্রোডাক্টের উপকার হয়েছে বাট কেন এমন হয়েছে বুঝি না এই জন্য জিজ্ঞেস করছি, রাগ করো না প্লিজ। আপু আমি রাগ তো করতাম না আপনি দেখেন কালকে থেকে আপনার আমি বুঝানোর ট্রাই করতেছি, আমার তো কথা সেইটা যে আপনি বলতেছেন আপু আমার আপনার বুলেট কিনে আমার দাগ টাক সব চলে গেছে আপু আমার স্কিন সুন্দর হয়েছে, এখন চামড়া উঠতেছে সেইটাকে যদি আপনি না বুঝেন আমি আপনার বারবার বুঝায় বলতেছি যে আপু আপনি ময়শ্চারাইজার ইউজ করেন আপনার যেখানে চামড়া উঠতেছে ওইখানে দুইবার করে ময়শ্চারাইজার ইউজ করেন দেখবেন আপনার চামড়া উঠা অফ হয়ে যাবে এবং স্কিন সফট হয়ে যাবে, এটা যদি না করেন আমি কি করতে পারি বলেন, এখন আমি আপনাদের সলিউশন দিতে পারি, আপনার বাসায় গিয়ে তো আমি ময়শ্চারাইজার লাগাই দিয়ে আসতে পারবো না, আমার কষ্টটা এইখানে যে আমি আপনাদেরকে এত সুন্দর করে বুঝায় বলার পরও আপনার কেন আমার কষ্টটা বুঝেন না,
এইখানে তো সমস্যা, আমি রাগ করতেছি না, বাট আমার খারাপ লাগতেছে। আমি তো আপনাদের বুঝাই বলতেছি, আমি বারবার সবাই বলছি যে শীতের দিনে সবাই ময়শ্চারাইজার দিবেন, বিশেষ করে যারা নাইট ক্রিম ইউজ করেন তাদের স্কিন কিন্তু বেশি শুষ্ক হয়ে যায়। কারণ নাইট ক্রিম গুলো একটা ক্রিম, আপনি ফেসে ইউজ করতেছেন, তারা আরো বেশি করে ময়শ্চারাইজার ইউজ করবেন, না হলে কিন্তু আপনার স্কিন থেকে চামড়া উঠবে। এই জিনিসগুলো একটু একটু কেয়ারফুলি করেন। আমি তো হচ্ছে দেখেন, আমারও তো শীত আসছে, আমার স্কিন থেকে চামড়া তো উঠতেছে না, কারণ আমি প্রচন্ড পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করি, প্রচন্ড পরিমাণে সিরাম ইউজ করি। তো আপনারা এই জিনিসগুলো করেন না যদি আজকে আপনারা প্রবলেমে পড়ছেন। তো এখন আচ্ছা প্রোডাক্ট দেখাই, আপনাদের আমি সলিউশন দিয়ে দিচ্ছি, আমি লাইভের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চাই না যে আপনাদের সাথে আমার হচ্ছে কখনো কোনো কিছু নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি জানেন আমার প্রোডাক্টের এত কাজ, তারপর আপনাদেরকে আমি কত কমায় কমায় প্রোডাক্ট কাজ বলি। আমার প্রোডাক্ট ইউজ করে এমনও হয়েছে যে হচ্ছে 7-8 বছর ধরে অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করতেছে, হ্যাঁ, বাট স্কিন ঠিক করতে পারতেছে না, বাট আমার প্রোডাক্ট দিয়ে আলহামদুলিল্লাহ তাদের স্কিন এখন কত সুন্দর হয়ে গেছে। তো আমি অন্য অন্য কারো কথা জানি না, বাট আমি এতটুকু আমি জানি আমার প্রোডাক্ট কি এবং আমি কি দিচ্ছি। আমার এমন কোন প্রোডাক্ট কেউ বলতে পারো না যে তার স্কিন হচ্ছে কোনো প্রবলেম করছে। তো এই জন্য আমি আপনার কথাটা মানতে পারি না, কারণ চামড়া উঠা এক জিনিস, আর পুড়ে যাওয়া বলতে কি, আপনি যখন পুরো কথাটা বলছেন তখনই আমার সমস্যা ছিল। এই জন্য আমি আপনাকে বারবার বলছি, আপনি ছবি দিবেন, যদি পুড়ে যায় আমার আমার দায়বার আমি আপনার স্কিনে নিব, বাট আপনি তারপরে কি বলেন না পুড়ে যায় না, এখন চামড়া উঠতেছে, তখন আমি রাগ করবো না। আপনি বলেন আপনার কথার মধ্যে দুই রামবাড়ি ছিল না, আপু আপনি বলেন, আপনি যখন ছবি চাওয়ার পরে কেন বলছেন যে আপু পুড়ে যায় না চামড়া উঠছে। তো এখানেই আমার সমস্যাটা ছিল। আপু আমি মুখ সহ ফুল বডি ফর্সা করার জন্য কম্বো ইউজ করব, বাজেট কম আপু, এই হিসাবে বলি। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে আজকে আমাদের অফারের প্রোডাক্ট গুলো দেখাই। অফার প্রোডাক্ট গুলো না, অফার যেটার উপরে দিব, যেটা আপনাদের ডিমান্ড ছিল, যেটা ফেস প্যাকের, যেটা আমার লাইভে একদমই টোটালি দেখানো হয় না। ফেস প্যাকের কাজ কি, এটার উপর কি অফার আমি বলবো, তার আগে আপনারা যেটা করতে হবে, যারা লাইভটাকে দেখতেছেন লাইভটাকে একটু গাছ গ্রুপে শেয়ার করে দিবেন, একটু লাইভটাকে গাছ গ্রুপে শেয়ার করে শেয়ার দান লিখে দিবেন, যা যা দেখতে পাচ্ছেন লাইভটাকে একটু শেয়ার করে শেয়ার দান লিখে দিবেন। আপু আপু আমি ভাবছি মডারেটর আমার প্রবলেম আপনাকে বলে নাই, তাই আপনাকে লাইভে জিজ্ঞেস করতেছি। মডারেটর আমার এরকম না, অন্য অন্য পেজের মডারেটরদের মতো আমার পেজের মডারেটর কেয়ারলেস না, যথেষ্ট পরিমাণে হচ্ছে অনেক আপনাদের অনেক বেশি হচ্ছে ইয়া করে, একটা প্রবলেম হইলে সাথে সাথে আমার জানায়। আর আমি আমি যদি হচ্ছে ওয়াশরুমেও থাকি, লাইক আপনাদের একটা সমস্যা হয়েছে, আমি ওয়াশরুমে আমি ওয়াশরুমে ফোন নিয়ে যাই, যেটা সত্যি কথাই বলি, আমি ওয়াশরুমে ফোন নিয়ে যাই, কারণ আমার সবসময় ফোন সাথে থাকে। আপনাদের যদি একটা প্রবলেম হয় যে সিরিয়াস কোন ম্যাটার, আমি ওয়াশরুমে বসে সেটা সলিউশন করছি মাঝে মাঝে, এমনও হয়েছে। তো আমি হচ্ছে ওই মডারেটরদের আশা ফলায় রাখবো, ওই টাইপের মাইয়া আমি না ভাই, বিজনেস করে টাকাটা হালাল করে খাই, হারাম টাকা আমি খাই না। আমার আমি আমার মতে মনে হচ্ছে যে আমার টাকাটা আমি হালাল করে খাচ্ছি, যথেষ্ট পরিমাণে ভালো প্রোডাক্ট দিয়ে মানুষের ভালো কিছু কাজ করে খাচ্ছি, এমন না যে দুই নাম্বারই করে খাচ্ছি। আপু তোমার গোলজেল দিয়ে লাইভ দেখতেছি, আচ্ছা ঠিক আছে। আপু মিলিয়া রিমুভের জন্য কোন ক্রিম ইউজ করবো বুঝি নাই। তো এইটা হচ্ছে আপু, তুমি খুব কিউট, থ্যাংক ইউ আমরুল ইসলাম আপু, আপু তুমি দেখতে অনেক কিউট, থ্যাংক ইউ আপু। করে যাবো কেমন আছো, কন্যা যাবো ভালো আছি। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের মিরাক্কেল ফেস প্যাকটা, এটা আমি ফেসে ইউজ করবো না, কারণ এটা ইউজ করে কথা বলা একদমই ঠিক না। আপনার এটা কি কি কাজ করবে আমি এটা বলে দিই, স্কিন একটা হোয়াইটেনিং করবে, আপনি যে কোনো ফেসিয়াল কি, যেমন হচ্ছে যখন আমাদের এই কিটটা ইউজ করবেন, স্ক্রাব এবং হচ্ছে মাসেল স্কিনটা ইউজ করবেন, এই দুটা ইউজ করার পরে হচ্ছে লাস্ট স্টেপে এটা অ্যাপ্লাই করবেন। যখন আপনি এই দুটা যেতে, এটা তো একদিন পরপর ইউজ করবেন, তো যেদিন একদিন পরপর এটা ইউজ করবেন, একদম শেষে গিয়ে হচ্ছে এটা ইউজ করবেন। দেখবেন পার্লার একদম শেষে আপনাকে ফেস প্যাক ইউজ করে দেন, আপনার ফেসিয়ালটা শেষ করে। তো আপনি একদম শেষে গিয়ে হচ্ছে আপনি ফেস প্যাকটা ইউজ করবেন, ফেস প্যাকটা ইউজ করে দেন, শুকানোর পরে যখন শুকায় যাবে তখন আপনি ফেস প্যাকটা ওয়াশ করে ফেলবেন। এটা আপনাকে ইনস্ট্যান্ট হচ্ছে ব্রাইট করবে, হোয়াইটেনিং করবে, মানে ইনস্ট্যান্ট আপনাকে 2-3 সেকেন্ড পর্যন্ত হোয়াইটেনিং করবে, আপনার স্কিনটাকে গ্লো করবে, মানে স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে, স্কিনটাকে শাইন করবে, স্কিন ময়শ্চারাইজার করবে, সানটা রিমুভ করবে। যাদের রোদে পোড়া ভাব আছে, যাদের স্কিনে রোদে পোড়া ভাব আছে, এটা রোদে পোড়া ভাবটাকে রিমুভ করবে, প্লাস হচ্ছে এইটা আপনার স্কিনে হচ্ছে বয়স্ক ছাপটাকে রিমুভ করবে। যাদের বয়স্ক ছাপ পড়ে গেছে, যা আমার বয়স 20 আমার লাগে 25-এর মতো, আমার বয়স 25 আমার লাগে 35-এর মতো, এই টাইপের স্কিনে যাদের হচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে, এটা আপনার বয়সের ছাপটাকে রিমুভ করে দিবে। প্লাস হচ্ছে এইটা আপনি যখন ইউজ করবেন, আপনার স্কিনটা প্রচন্ড পরিমাণে সফট এবং টান টান হবে। যাদের পোর্সের প্রবলেম আছে, পোর্সের প্রবলেমটাকে রিমুভ করে দিবে। এবং হচ্ছে যাদের ব্রন উঠে, স্কিনে ব্রন উঠে, এটা ইউজ করলে আপনার দেখবেন ব্রনের প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এখন আসেন যে আপু এটাকে আমি হচ্ছে কত বছর থেকে অ্যাপ্লাই করতে পারবো, এটা আপনি 12 বছর পর থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপু আমি খুব কষ্ট পেলাম, সত্যি তোমায় খুব বেশি ভালোবাসি, আমার একটু ভুলের জন্য তুমি আমার এমনি বললা। আপনার আমি ইনবক্সে বলছি যে আপনি আইসার লাইভে, আমি কিন্তু আপনারা বকা দিব, আমি যেটা সেটাই আপু, আমি 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 পারবো না আপু, আমি হচ্ছে যেটা সেটাই তো আমি বললাম। আমি আপনার ইনবক্সে বারবার বোঝানোর পরে বলছি, আপনি যখন বলছেন লাইভে বলে, আমি বলছি আপনি বলার আগে আমি কিন্তু বলবো, আপনি জানেন না হচ্ছে আপনি আপনি হচ্ছে আমার যদি মনের মতো চোরামি থাকতো, এবার শয়তানি থাকতো আপু, আমি লাইভের মধ্যে আপনার কমেন্ট ডিলিট করতাম, বা আপনার হচ্ছে ইনবক্সে যা বুঝাইতাম। আমি চাইছি আপনি লাইভে বলেন,
কারণ হচ্ছে আপনাকে যখন আমি বলবো আর 10টা আপু শুনলে সে তারা হচ্ছে একটু শিখবে যে নাইট ক্রিম ইউজ করলে বা যে কোনো জিনিসে আপনি নাইট ক্রিম ইউজ করেন বা না করেন শীতের দিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে আপনার কাওয়ার মতো লাগবে সত্যি কথা যেটা আপু আপনি যদি শীতের দিনে ময়শ্চারাইজার ইউজ না করেন কাওয়ার মতোই লাগবে কারণ আপনি একটা জিনিস বুঝেন একদিন বডি ক্রিম না সরি বডিতে লোশন অ্যাপ্লাই না করলে বডির অবস্থা দেখেন আপনি যে শীত পড়ছে আপনি একদিন হচ্ছে শুধু বডিতে বডি লোশন ইউজ করে না দেখেন আপনার বডির অবস্থা দেখেন সেখানে আপনি ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন না আপনি জেল অ্যাপ্লাই করতেছেন নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছেন আপনি ময়শ্চারাইজার লাগাবেন না ময়শ্চারাইজার তো ইউজ করতেই হবে আপু তো এইটা যদি আপনি ইউজ না করেন চামড়া ওঠাটা তো স্বাভাবিক শীতের দিনে আপু যাদের স্কিন ড্রাই থাকে যাদের স্কিন দেখবেন যে প্রচন্ড পরিমাণে শুষ্ক খুশক থাকে তাদের চামড়া ওঠে সবার যে ওঠে তা কিন্তু না আমরা যেমন আমি বলি আমার স্কিন কিন্তু অতিরিক্ত ড্রাই না আমার কিন্তু চামড়া ওঠে না আমার গরম লাগতেছে কেন একটু হালকা ফ্যানটা ছাড়া দিতে বলনা আমার স্কিন কিন্তু অতিরিক্ত পরিমাণে আমি যে আজকে যে শাড়ি মানে শাড়ি তো এটা বলা যায় না এটা কাপড় এইগুলো পরে আমার মনে হচ্ছে আমার ডান আসতেছে যাইতেছে সো একটু হালকা করে ছাড়া দিতে বলো সো আমার স্কিন কিন্তু অতিরিক্ত পরিমাণে ড্রাই না তারপরও দেখেন আমি যদি ময়শ্চারাইজার না ইউজ করি তাও আমার হালকা চামড়া উঠলে উঠবে তা সেখানে আপনার স্কিন হয়তো বা ড্রাই এই জন্য আপনার চামড়া উঠতেছে আর আমার বোনের স্কিন ড্রাই আমার যে প্রেগনেন্ট ওর এই জায়গাগুলো যদি দেখাইতে পারতাম আপনারা মনে তাহলে কাইন্ডা কাইন্ডা দিতেন আপনারা তো একটু সামান্য চামড়া উঠলে কান্দেন আর আমার বোনের যেভাবে চামড়া উঠতেছে এই এই যে থুতনিগুলো কারণ ও হচ্ছে কিচ্ছু ইউজ করতে পারে না ও যাই ইউজ করে তাই নাকি ওর গন্ধ আসে মানে প্রেগনেন্ট হলে তো এরকমই হয় ও কোনো ময়শ্চারাইজার হইতে কিচ্ছু না কোনো সিরামও দিলে নাকি ও গন্ধ পায় তো কিছু ইউজ করতে পারে না ওর এই জায়গাগুলো একদম কালো হয়ে একদম চামড়া উঠতেছে মনে হইতেছে ওরটা দেখলে মনে হয় যে পুড়ে গেছে ওরটা দেখলে নির্ঘাত বলবেন যে পুড়ে গেছে তো এখন কি বলবো বলেন ও তো কিচ্ছু ও তো কোনো মানে সাবান টাও মনে ইউজ করে নাক বন্ধ করে সাবান থেকেও নাকি গন্ধ আসে ওর অবস্থা হয়েছে এরকম তো আপনারা তো বুঝেন না খালি একটা মানে হইলো আর বইলে দিলেন আপু মেলেজমা দূর করার জন্য কোনো ক্রিম আছে কি হ্যাঁ আছে আমি বলবো আপনি একটু সাথে থাকেন আপু সাদিয়া নিশাত আপু একটু সাথে থাকেন সো এটা হচ্ছে আমাদের ফেস প্যাকটা এইটার উপরে আমি আজকে অফার দিব এইটার অফারটা থাকবে হচ্ছে আমাদের 7 ডেজ পর্যন্ত যারা যারা এইটার জন্য ইনবক্সে গিয়ে অফার চান ইনবক্সে আর অফার না চান লাইভটা একটু কষ্ট করে দেখবেন কারণ হচ্ছে এটার উপর এটা কিন্তু আমার লাইভে দেখানো হয় না এটা টোটালি হচ্ছে আমাদের লাইভে দেখানোই হয় না কারণ হচ্ছে এটা আমি ইউজ করি না আর আমার দেখাইতে মনে থাকে না এই জন্য হচ্ছে আমি এটার উপর আজকে অফার দিয়ে দিলাম কারণ হচ্ছে প্রোডাক্টটা আমার সত্যি কথা এটা আমার ইউজও করে না দেখানো হয় না আজকে হলো পরিটা ও মাই গড আপু ম্যানেজমেন্ট দূর করার সাথে বলতেছি আপু আসলাম আপু কেমন আছো দোয়া করি সবসময় তুমি খুব ভালো থাকো মুক্তা হোসেন আপু থ্যাংক ইউ আপু সো এইটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা বাট আজকে হচ্ছে এটার উপর দুইটা অফার থাকবে একটা হচ্ছে যারা সিঙ্গেল পারচেস করবেন যারা সিঙ্গেল পারচেস করবেন এইটার উপর আপনি 20% ডিসকাউন্ট পাবেন এটার উপর 20% ডিসকাউন্ট পাবেন 20% ডিসকাউন্ট আপনি এটা 1200 টাকাতে পাবেন আর যারা দুইটা একসাথে পারচেস করবেন দুইটা একসাথে পারচেস করলে আপনি 2000 টাকাতে পেয়ে যাবেন যারা রেগুলার ফেস প্যাক ছাড়া চলতে পারেন না তারা দুইটা একসাথে নিয়ে নেবেন 2000 টাকাতে আর যারা একটা নিতে চান তারা হচ্ছে 20% ডিসকাউন্ট পাবেন 20% ডিসকাউন্ট আপনি এটা 1200 টাকাতে পেয়ে যাবেন এটার অফারটা আমি বলে দিলাম যে এটা হচ্ছে আপনি একটা নিলে 1200 টাকা দুইটা নিলে 2000 টাকা মানে এটার উপর ফ্ল্যাট ডিসকাউন্ট চলবে 7 দিন পর্যন্ত তো একটা নিলে 1200 টাকা দুইটা নিলে আপনি 2000 টাকাতে আমি বাই ওয়ান গেট ওয়ান দিতে পারবো না কারণ এইসব মানে ওইসব প্রোডাক্ট আমি সেল করি না যেগুলো হচ্ছে আমি অর্ধেক কিনা দামে মানে প্রফিট করে কারণ বাই ওয়ান গেট ওয়ান দিতে গেলে তো ধরেন একটা সাথে প্রাইস যদি আরেকটা দেয় তার মানে ওইটা কিনা সমতুল্য থাকে তারপরে দিতে পারবে ভাই আমি হচ্ছে এই জায়গায় যেটা অফার দিতেছি এখানে আমার প্রফিট থাকবে 50 থেকে 60 টাকা ওই অফার আমি দিব বাট আমি বলবো না যে আমি কিনা কমে দিয়ে দিতেছি এইসব লালু গন্ড কথাবার্তা আমি বলতে পারবো না সো হচ্ছে এটা আপনি পেয়ে যাচ্ছেন একটা 1200 টাকাতে দুইটা 2000 টাকাতে যারা আমি না কিছু কিছু ড্রেস সেলারদের লাইভ দেখলো হাসি সত্যি কথা কি পরিমানে মানে প্রত্যেক দিনই আল্লাহ 30 দিন আইসা বললো আমি কিনার কমে দিয়ে দিচ্ছি আপনারাও বিশ্বাস করেন না হাঁপায় হুপায় করেন বাপরে প্রত্যেক দিন কি কেউ কিনার কমে দেয় কেন বুঝেন না আপনারা এগুলা আল্লাহ 30 দিন কি কেউ কিনার কমে দেয় আর দেখছেন কালকে লাইভ হই নাই আর কপিরাইট খেয়ে আমার পেজের হচ্ছে ভিউয়ার্স এর অবস্থা আপু এতক্ষণে আমার শ্বাসকষ্ট হয়ে যেত আর আজকের অবস্থা দেখেন আপনারা একটু শেয়ার করেন এমন করেন কেন বলেন তো আমার পেজে একটু প্রবলেম চলতেছে আমি তো বলছি একটু শেয়ার করে দেন একটু শেয়ার করেন বুঝছেন আপনারা একটু শেয়ার করে দেন আমার পেজের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা চলতেছে আমার পেজে দাঁড়ান আমি একজন একটু ফোন দিয়ে আনি আপু আপু শেয়ার দেন থ্যাংক ইউ আচ্ছা সো আমি ফেসবুকে অফার দিয়ে দিছি এখন আসেন হচ্ছে আমাদের 24K মাস্কটা আপু আমার হাত পা অনেক কালো একটু বডি ক্রিম দেখাও হাত পা অনেক কালো থাকলে হচ্ছে মিরাকল বডি ক্রিমটা নেবেন হাত পা অনেক বেশি কালো থাকলে হচ্ছে মিরাকল বডি ক্রিমটা নেবেন এইটা নিয়ে নেবেন যাদের হচ্ছে হাত পা অনেক কালো এখন আসেন এইটা নিয়ে এইটা হচ্ছে আমাদের আজকে কি বার এটার উপরে আপনাদের হচ্ছে একটা ধরেন আজকে ফেব্রুয়ারি 1 তারিখ আজকে হচ্ছে মঙ্গলবার এইটার অর্ডার দিবেন আপনারা শুক্রবার পর্যন্ত
এটা হচ্ছে আপু আপু তুমি তো ঘুমের টাইমে আসো তাই তো না আপু এই টাইমে কে ঘুমায় 10:19 কে ঘুমায় আমি তো জানি না আমার তো মনে হয় না যে 10:19 কে ঘুমায় আপু তোমার কথা অনেক ভালো লাগে এমবি জনি হোসেন তেয়াতিমু থ্যাংক ইউ আপু হলুদ পাখিটা থ্যাংক ইউ বিয়ে করব কারে আপু ফাল্গুনে রিও প্লে পাখি থ্যাংক ইউ আপু শেয়ার তো করে দেই রে আপু হাই শেয়ার উইনার কে হইছে আপু হাই শেয়ার দুই দিনের শেয়ার উইনার হচ্ছে আমাদের মডারেটর পোস্ট করতে ভুলে গেছে আমি কালকে সকালে পোস্ট করে দিব তো এটা হচ্ছে আমাদের 24k এর মার্কটা যেটা হচ্ছে আমাদের অফার প্রাইস 950 টাকা ছিল এটার অফারটা আমরা বলছিলাম যে গতকালকে শেষ হয়ে যাবে বাট এটার অফারটা আসলেই শেষ হয়ে গেছে মানে এটার উপরে আপনি হচ্ছে শুক্রবার পর্যন্ত অর্ডার দিতে পারবেন একটা কারণে আমি বলি আপনারা এটারে কি করছেন ভাই কেমনে পারছেন মানে এতগুলা প্রোডাক্ট আপনারা কেমনে নিলেন আজকে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ফার্স্ট টাইম মনে কোনো প্রোডাক্ট একদিনে এত পিস ডেলিভারি দিছি আমার বিজনেস লাইফে আমি এত প্রোডাক্ট মানে এত পিস একসাথে কখনো অর্ডার মানে পাইনি এই ফার্স্ট টাইম আমি আজকে পার্সেল দিতে চাই বলতেছি যে কেমনে সম্ভব কারণ আমি এর আগে কখনো 950 টাকা কোনো মাক্সও দেই নাই সত্যি কথাই আমি 950 টাকা এর আগে কখনো কোনো প্রোডাক্ট মানে মাক্স অন্তত দেই নাই আমি যখন আজকে আমার তো অফার দেওয়ার পর আজকে পার্সেল গেছে কারণ আমি এই দুই তিন দিন পার্সেল দেই না আমি একটু বিজি ছিলাম এই জন্য আমি পার্সেল দিতে পারি না আমি ভাবি নাই যে এতগুলো অর্ডার একসাথে আসবে বা এতগুলো পার্সেল আমি একসাথে দিব তো আমি আজকে যখন পার্সেল দিছি আমি নিজে থ হয়ে গেছি যে মানুষ 950 টাকায় পাইয়া কি করতেছে পুরো হাঁপায় উপায় নিতেছে মানে একটু অফার পাইলে যা হয় মানে 950 টাকায় পাইয়া এক একজন তিনটা চারটা পাঁচটা এগুলো কি মানে যেই প্রোডাক্ট আমার দুই মাস আমি ধরছি যে না আমার দুই মাস যাবে কারণ আমার এখানে 1000 পিস প্রোডাক্ট আমি দুই মাস বসে সেল করব সেই প্রোডাক্ট আজকে কয়দিন হয়েছে আজকে মাত্র 5 দিন চলে প্রোডাক্ট মানে আমি এটা আনছি 5 দিনের মধ্যে আমার মার্কস 80% শেষ আর 20% আছে যেটা আপনারা শুক্রবার পর্যন্ত হয়তো বা যাইতে পারে মানে এর বেশি মনে হয় না আমার আমার মনে হচ্ছে না এই মার্কস আমি শুক্রবারের পরে আমার হাতে এটা আর কেউ দেখবেন কারণ এটার আমি মানে ফাটাই দিছি বলতে হবে অনলাইনে পুরো হচ্ছে আমি কাঁপাই দিছি এক সপ্তাহের মধ্যে এতগুলো মার্কস শেষ করে ফেলছি আপু আজকে লটারির নাম বলবা না আপু আজকে লটারি করবো না তো এটা আপনারা শুধু শুক্রবার পর্যন্ত অর্ডার দিবেন আর কেউ পরে অর্ডার দিবেন আর এটা আমাদের আর আসবেও না আলহামদুলিল্লাহ আমি এত পিস সেল করবো এত অল্প টাইমে আমি এটা কল্পনাও করি আমার এটা ধারণার বাইরে ছিল যে আমি এত পিস প্রোডাক্ট সেল করবো আপু কেমন আছো আপু ভালো বাট এইটা একটা জিনিস কি শিক্ষা পাইলাম আপনি জানেন আমি আমি বলি একটা জিনিস শিক্ষা পাইছি যে ধরেন আমি ধরেন এটা 1200 টাকায় দিতাম বা 1500 টাকায় দিতাম 1500 টাকায় দিলে ধরেন 10 জনের মধ্যে 5 জন কিনতো 5 জন কিনতো না টাকার সমস্যার জন্য তো ওই ক্ষেত্রে আমার কি করতে হইতো প্রোডাক্টটা আস্তে আস্তে সেল করতে হইতো বাট অফার দিয়ে একটা জিনিস আমি বুঝলাম যে একটু কমের মধ্যে প্রফিট কম করে দিলেও মানুষ হচ্ছে এক সপ্তাহের মধ্যে প্রোডাক্ট হচ্ছে খেয়ে ফেলে সব প্রোডাক্ট তো এইখানে আমার কি সুবিধা হলো বলেন তো যে আমি কম প্রফিট করলাম বাট আমার সেল কতটা পরিমাণে বাড়লো এই জিনিসটা আমি একটা শিক্ষা পাইলাম যে প্রফিট কম করেও প্রোডাক্ট হচ্ছে অফারে দিলে কত অল্প টাইমে এত প্রোডাক্ট শেষ হয়ে যেতে পারে এইটা আজকে আমি একটা মানে রিক্সা আসতেছিলাম আর ভাবতেছিলাম যে এখন থেকে এই এই টেকনিক অ্যাপ্লাই করব প্রোডাক্ট ঢুকাবো অনেক বেশি বেশি করে অফার দিয়ে দিয়ে এক সপ্তাহের মধ্যে সেল করে সব শেষ করে ফেলবো এখন থেকে আপনারা নতুন করে আমার পেজে অনেক কিছু দেখবেন আজকে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে না এত দ্রুত এক সপ্তাহের মধ্যে এতগুলো মাস আমার শেষ হয়ে গেছে এই একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে মানে আমি এই জন্য আজকে অনেক হ্যাপি এই জন্যই আজকে শাড়ি না পরবো বলে শাড়ি পরে চলে আসছি আপু হোয়াইটেনিং ক্রিম দেখো আচ্ছা আপু আমি মাস্কটাকে অ্যাপ্লাই করে নেই তো এটা হচ্ছে আমাদের 24k মাস্কটা যেটা আপনারা 950 টাকায় পাবেন শুক্রবার পর্যন্ত শেষ করে ফেলেন তাহলে আর রেগুলার প্রাইসে কেন নিতে হবে না কারণ হচ্ছে যেহেতু সবগুলো প্রোডাক্টই আপনাদেরকে 950 টাকায় দিয়ে দিছি আপনারা শুক্রবার আগে তাড়াতাড়ি শেষ করে ফেলেন তাহলে আর রেগুলার প্রাইস আপনাদেরকে নিতে হবে না আমি চাই আপনারা শুক্রবার আগে শেষ করে ফেলেন যাতে আমি কালকে রাতে এসে বলতে পারি যে প্রোডাক্ট শেষ আপু হোয়াইটেনিং ক্রিম দেখো ওয়েট করেন আপু আপনারা আজকে সবাই মিলে অর্ডার করেন যাতে আমি কালকে এসে বলবো স্ট্রোক আউট আর কি অর্ডার দিয়ে না হ্যাঁ আপু হ্যালো আপনি তো আমি মাস্ক একটু অ্যাপ্লাই করি একটু সাথে থাকেন এটা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু হচ্ছে জাস্ট হচ্ছে 5 মিনিট আর 5 মিনিট এর বেশি কেউ রাখার দরকার নেই এটা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিবেন এত টাইম এটা রাখার দরকার নেই এটা জাস্ট আপনি হচ্ছে প্রথমে 5 মিনিট রাখবেন 5 মিনিট পর গিয়ে দেন হচ্ছে আপনি আবার 5 মিনিট মেসেজ করে রেখে দিবেন জাস্ট 10 মিনিট এটার কাজই হচ্ছে আপনার ফ্রিজে 10 মিনিটের বেশি রাখবেন না এটার কাজই হচ্ছে আপনার ফ্রিজে 10 মিনিটের বেশি রাখবেন না জাস্ট 10 মিনিট আমি হচ্ছে এটা ফার্স্ট হচ্ছে 5 মিনিট রেখে দিব দেন হচ্ছে আবার 5 মিনিট পর গিয়ে মেসেজ করে দেন হচ্ছে ওয়াশ করে ফেলবো সো এটা আপনার স্কিনটাকে রিপেয়ার করবে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে যাদের চোখের নিচে কালো দাগ আছে চোখের নিচে হচ্ছে মেসেজ করে দিবেন এটা যাদের হচ্ছে আপনার স্কিনে পোর্সের প্রবলেম আছে পোর্সের প্রবলেমটাকে রিমুভ করে দিবেন হচ্ছে আপনার র্যাশ থাকলে র্যাশ গুলো পর্যন্ত চলে যাবে জাস্ট এইভাবে ইউজ করে রেখে দিবেন কোনো মেসেজ করার দরকার নেই দেন হচ্ছে আপনি 5 মিনিট পর গিয়ে আবার মেসেজ করবেন আমি প্রথম 5 মিনিট হচ্ছে কোনো মেসেজ করবো না আপু লটারি করবো কবে লটারি পরশু দিন করবো আপু কালকে না পরশু দিন কারণ আমাদের তো 3 দিন শেয়ার পর লটারি করা হয় তো 3 দিন যাক 3 দিন তো যায় নাই আপু 3 দিন যাওয়ার পরে হচ্ছে দেন আমরা লটারি করবো আপু বডি ক্রিম কয়টা ব্যবহার করবো প্রাইস বলো পারভেজ আহমেদ আপু বডি ক্রিম হচ্ছে আপু আপনি 3টা ইউজ করবেন
বডি ক্রিমের প্রাইস হচ্ছে 2200 টাকা বডি ক্রিমের প্রাইস হচ্ছে 2200 টাকা বডি ক্রিম হচ্ছে তিনটা ইউজ করবেন এটা হচ্ছে আমাদের বডি ক্রিমটা এটা তিনটা ইউজ করবেন এটা প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা করে আপু আপনি কি 950 টাকা দিছেন অফারে এটা রেগুলার প্রাইস 1150 টাকা ছিল 950 টাকা দিছি বলেই যেই প্রোডাক্টটা আমার 2 মাস টার্গেট ছিল কারণ 1000 পিস প্রোডাক্ট 2 মাসে সেল করতে লাগে এটা আমাদের সব সময় আমি দেখছি যে 2 মাস অন্তত লাগবে সেই প্রোডাক্ট আমার এক সপ্তাহে শেষ হয়ে গেছে এটা আমি তো পার্সেল দিছি আজকে আমি এই কয়দিন পার্সেল দেই নাই দুই দিন পার্সেল দেই নাই দুই দিন পরে আমি পার্সেল দিছি তো দুই দিন পরে পার্সেল দিয়া তো আমি আজকে অফিসে যখন গেছি আমি নিজে অবাক আমি জানিও না যে এতগুলো অর্ডার এটা আসবে মানে আপনি বুঝেন 80% প্রোডাক্ট আমার শেষ আর এক একটা পার্সেলে প্রত্যেকটা পার্সেলে এটা 4টা 5টা করে এরকম ছিল কারণ 950 টাকা এরকম কোন পার্সেল নাই যে নিতে পারবে না সবাই যারা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলে ভাই 950 টাকা খুবই কম এখন অনেকে আবার এসে বলে 950 টাকা আপনার কাছে গায়ে লাগতেছে না 950 টাকা গায়ে লাগতেছে বাট যারা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে তারা জানে যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো কিন্তু যেগুলো বাইরে ইম্পোর্ট করা থাকে ওগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি থাকে আর যেগুলো হচ্ছে আপনি মার্কেট থেকে কিনেন ওগুলোর প্রাইস আপনার কমই থাকে সো এই প্রোডাক্টটা একদম আমি মার্কেট প্রাইসে দিয়ে দিছি একদম তো গেলে 950 টাকায় কি মাছ দিবে সেখানে আমি আপনাকে 24K একটা মাছ 950 টাকায় দিয়ে দিছি তো সেই ক্ষেত্রে প্রাইস তো অনেক কম আপু বডি ক্রিম কয়টা আপু বডি ক্রিম আপনি তিনটা ইউজ করবেন বডি ক্রিম হচ্ছে আপু আপনি তিনটা ইউজ করবেন এটা কিভাবে অ্যাপ্লাই করবেন গোসলের পরে এবং হচ্ছে আপনি ঘুমানোর 1 ঘন্টা আগে গোসলের পরে এবং হচ্ছে ঘুমানোর 1 ঘন্টা আগে বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন এটা আপনার বডিটাকে হোয়াইটেনিং করবে আপনার বডিটাকে হচ্ছে আপনার যাদের হচ্ছে অ্যালার্জি স্পট আছে এটা আপনার অ্যালার্জি স্পটটাকে রিমুভ করে দিবে এবং হচ্ছে আপনাদের যাদের মশার কামড়ের দাগ আছে সেটাকে পর্যন্ত হচ্ছে রিমুভ করে দিবে মশার কামড়ের দাগটা সেটা তো পর্যন্ত হচ্ছে এটা রিমুভ করে দিবে এটা আপনি হচ্ছে প্রতিদিন দুইবার করে ইউজ করবেন এখন আসলে ভিতরটা একটু খুলে দেখাই এটার ভিতরটা একটু খুলে দেখাই এটার ভিতরটা দেখেন এরকম হচ্ছে একটা ইয়া দেওয়া থাকবে সিরাম দেওয়া থাকবে এটা আপনি সুন্দর করে বডি ক্রিমের সাথে মিক্স করবেন এই সিরামটা হচ্ছে মাস্কটা অনেক সুন্দর লাগছে আপু মার্জানা জানাতি বাপু আসলে মাস্কটা অনেক সুন্দর ঢাকার বাইরে আপু আগে পাবে কারণ ঢাকার পার্সেল গেছে আজকে ঢাকার বাইরে গেছে আগে ঢাকার বাইরে গেছে দুদিন আগে থেকে চলে গেছে ঢাকার বাইরে আপুরা আগে পাবে এবার প্রতিবার হচ্ছে ঢাকার মধ্যে আপুরা আগে পায় এবার ঢাকার বাইরে আপুরা হচ্ছে আগে পাবে আপু আমি নিতে পারলাম না আপু তুমি মনে হয় না শোনা এইবার আর নিতে পারবা কারণ এই মাস্ক হচ্ছে মনে হয় না আমি দিতে পারবো সবাই রে এই মাস্ক হচ্ছে যারা নিছে নিছে আর যারা নিতে পারেন না ওয়েট করছেন আমার মনে হয় না যে 20% এর মধ্যে এত কারাকারি করে সবাই নিতে পারবে যারা টাকা জমাইতেছিলেন আমার তাদের জন্য কষ্ট লাগতেছে কারণ তারা হচ্ছে আর এইবারও তো অন্তত পাবে না আপু আমি অলওয়েজ তোমার প্রোডাক্ট ইউজ করি ফারজানা জানাতুর ফারিয়া থ্যাংক ইউ আপু সো বডি ক্রিমটা দেখেন এটা সিরামটা হচ্ছে মিক্স করে নেবেন এটা সিরামটা হচ্ছে এটার সাথে সুন্দর করে মিক্স করবেন মিক্স করে দেন হচ্ছে আপনি বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আমার আমার ইউজারটা আমি একটু দেখাই দাঁড়াবো এইটা হচ্ছে আপনি প্রতিদিন দুইবার করে অ্যাপ্লাই করবেন এল্লা এমন মাথায় না যাচ্ছে না কেন এটা হচ্ছে প্রতিদিন দুইবার করে অ্যাপ্লাই করবেন আপু হ্যালো আপু তোমাকে আজকে পুরাই হলুদ পরির মতো লাগতেছে থ্যাংক ইউ তো এটা হচ্ছে আপনি প্রতিদিন দুইবার করে বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন প্রতিদিন দুইবার করে বডিটাকে অ্যাপ্লাই করবেন এটা আপনার বডিটাকে অনেক বেশি হোয়াইটেনিং করবে ইমার্জেন্সি ভাবে হচ্ছে বডিটাকে হোয়াইটেনিং করবে যেই বডি ক্রিম একদম একদম বডি ক্রিমের নাম আইসা বলেন তাদের ক্ষেত্রে বলবো ভাই আমার প্রোডাক্ট আমি জানি আমি আমি কি দিচ্ছি কোন পেজে কি সেল করতেছে এগুলো এসে আমার পেজে চাইবেন না কারণ তাইলে তো আপনি জানেন যে ওই কোন পেজে সেল করতেছে আপনি কষ্ট করে সেই পেজ থেকে নিয়ে নেন না এক পেজের প্রোডাক্ট দেখে আরেক পেজের কেন চান আপনার যদি ওই প্রোডাক্টটা দরকার আপনি যেহেতু জানেন যে ওই পেজে ওই প্রোডাক্টটা আছে তো আপনি কষ্ট করে একটু ওই পেজ থেকে নিয়ে নেবেন আমার পেজ আইসা এগুলো হচ্ছে আমি বুঝতে পারি আমি আমি হচ্ছে এগুলো বুঝি যে ওরা হচ্ছে ভাড়া করা লোক পাঠায় মানে এগুলো হচ্ছে প্রোডাক্টে প্রমোট করার জন্য যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আছে এগুলো প্রমোট করা আর কিচ্ছু না সো আমি একটা কথা বলবো যাদের হচ্ছে এই টাইপের আছেন তারা আমি পেজ থেকে ব্লক করে দিব অন্য পেজের প্রোডাক্ট আপনি কষ্ট করে সেই পেজ থেকে পারচেস করবেন আমার পেজ থেকে না ওকে ওটা আপু বলো না লটারির কবে নাম লিখবে পরশু দিন সো এটা আপনি হচ্ছে বডি এবং হচ্ছে বডিতে হচ্ছে দুইবার করে অ্যাপ্লাই করবেন এখন আসলে ফেস অ্যান্ড বডি কম্বো দেখাই দিচ্ছি যারা ফেস অ্যান্ড বডি কম্বোটাকে নিবেন তারা হচ্ছে 3300 টাকা পড়বে এটা হচ্ছে আপনার এক টনে ব্রাইট করবে যারা হচ্ছে বডি এবং ফেস এক টনে ব্রাইট করতে চাচ্ছেন তারা 3300 টাকার কম্বো নিবেন এখন আসেন আমি হচ্ছে মাস্কের কম্বো গুলা দেখাই দিচ্ছি যারা এই মাস্কটা এবং হচ্ছে মিস করে একটা কম্বো নেবেন দুইটার কম্বো প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা এটার প্রাইস হচ্ছে 950 টাকায় ধরেন অফারটাই প্রাইসটাই ধরেন 950 আর হচ্ছে আপনার 1600 টাকা দুইটার কম্বো প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা পড়বে এটা কিন্তু রেগুলার প্রাইস 1150 টাকা ছিল বাট আপনি অফারে নিলে আপনার 2300 টাকা পড়বে আপু বডি ক্রিম অফার দাও না গো আপু বডি ক্রিম অফার এখন আর দিতাম না আপু কারণ একসাথে সব অফার দিলে পরে হচ্ছে লালু বন্ধ হয়ে যায় অফার দিব আস্তে আস্তে আপু অফার না দিলে হতো কয়দিন রেগুলার প্রাইস থাকতো আমার কিছুদিন পর অফার দিতা তখন আমরা একটু নিতে পারতাম আপু আমি কি জানছি নাকি যে অফার তো অলওয়েজ কম বেশি নতুন প্রোডাক্ট আনাতে আমি 3 দিনের জন্য অফার দিই এটা তো জানি সব প্রোডাক্টই নতুন যখন আসে তখন আমি কিন্তু 3 দিনের জন্য অফার দিই তো আমি তো জানি না যে তোমরা 950 টাকায় দিছি বিদায় তোমরা এরকম করে নিবা
এটা তো আমার ধারণাই ছিল না, আমি তো বুঝতেই পারিনি, আমি তো জানতামই না, জানলে তো আমি এটা হচ্ছে প্রাইস একটু বাড়াই রাখতাম, আমি বুঝতাম যদি না বাড়াই রাখার দরকার নাই। এটা একটা আমার খুব ভালো লাগছে আসলে, হঠাৎ করে এত পার্সেল দেখে আমার ভালো লাগছে। আমার কাছে কি জানো, আমার পার্সেল বেশি গেলে আমার মন অনেক ভালো থাকে, তো হঠাৎ করে এতগুলা পার্সেল দেখে আমি তো পুরাই মানে পাংখা, তো আমার হচ্ছে ভালো লাগছে না, জিনিসটা খুব মজা পাইছি, কারণ আমি তো আশা করি নাই, বুঝো না, আমি তো আর ভাবি নাই যে এতগুলো আমি একসাথে দিয়ে দিবো, তো ওই জিনিসটা খুব ভালো লাগছে। আর আমার ভালো লাগছে যে আমি এখন থেকে এরকম করে করে অফার দিয়ে দিয়ে এক সপ্তাহের মধ্যে সব প্রোডাক্ট শেষ করে ফেলবো। প্রোডাক্টে তো অভাব নাই, প্রোডাক্ট চাইলে আনা যায়, কিন্তু আমি তো অনেক বড় বড় মানে হচ্ছে লট নেই, যেটা হচ্ছে যে অনেক কোয়ান্টিটি থাকে, তো ওইটা তো আমি শেষ করার পর আবার আরেকটা আনি, তো আমি যদি হচ্ছে এত বিগ কোয়ান্টিটি নিয়েও যদি আমি এক সপ্তাহ দুই সপ্তাহ সেল করে ফেলতে পারি, সেটা বেটার না? সেটা ভালো না তোমাদের জন্য? অফারও পাইলা আর নতুন নতুন প্রোডাক্টও পাইলা, আমিও তোমাদেরকে কমে দিতে পারলাম। ধরো আমি কিন্তু বড় বড় কোয়ান্টিটি কেন আনি জানো, যখন আমি এইটা 200 পিস আনবো তখন আমার একটা কিনা পড়বে, যখন আমি 500 পিস আনবো তখন আমার এক কিনা পড়বে, যখন আমি 1000 পিস আনবো তখন আমার একটা কিনা পড়বে। তো এই জন্য একটু বেশি বেশি আনি, যাতে করে একটু কমে দিতে পারি, নাহলে তো আমি 100 পিস আনলে তো আমি তোমাদের অনেক বেশি দিয়ে নিতে হবে। আপু হাই, আপু আমি নিউ সারাবিনতে, ওয়েলকাম মাই পেজ। আপু চোখের নিচে কালো দাগের জন্য কি করলে ভালো হয়? চোখের নিচে কালো দাগের জন্য গোল জেল নিবেন আপু, যদি চোখের নিচে অনেক বেশি কালো দাগ থাকে মাস্ট গোল জেল ইউজ করবেন, চোখের নিচে কালো দাগের জন্য মাস্ট বি গোল জেল ইউজ করবেন, এটাতে আপনার চোখের নিচে কালো দাগটাকে রিমুভ করে দিবে। যাদের চোখের নিচে কালো দাগ আছে গোল জেলটা নিয়ে নিবেন, আপনার গোল জেল আপনার চোখের নিচে কালো দাগটাকে রিমুভ করে দিবে, এবং হচ্ছে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করতে হেল্প করবে। যাদের স্কিনটাকে গ্লাস স্কিন করতে যাচ্ছেন জাস্ট গোল জেল ইউজ করবেন, গ্লাস স্কিনের জন্য গোল জেল ইউজ করবেন। আচ্ছা আমার এটা 5 মিনিট হয়ে গেছে, এটা হচ্ছে আমি এখন একটু মাসাজ করে নিই, হলুদ করে লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে শাড়িটা হচ্ছে আসলে সুন্দর, এটা আমি হচ্ছে একটু মাসাজ করে নিই, এটা মাসাজ করে দেন হচ্ছে আবার স্কিনে রাখবো হচ্ছে আপনার কত মিনিট, এটা হচ্ছে আবার রেখে দিব হচ্ছে 5 মিনিট। এই যে চুড়ি যে ছুড়ু ছুড়ুর করে, এই ধুনু ঝুনুর গুলো আমার কাছে ভালো লাগে আবার বিরক্ত লাগে, দেন হচ্ছে এভাবে 5 মিনিট হচ্ছে মাসাজ করে রেখে দিলেন। ও কলিজার আপু জি, আপু বলেন আপু, আপু বডি কিন্তু দুইটা নিবো একটু অফার দাও, আপু দুইটা নিলে আপনাকে আমি কিছু ডিসকাউন্ট করতে পারবো দুইটা নিয়ে, সেটা পেজে বলতে পারবো, তো লাইভে বলবো না। সো এই যে দেখেন, তা আহামরি যে তা কিন্তু না, আবার আহামরি ভাইবা পেজে নক দিয়ে না, কিছু ডিসকাউন্ট করতে পারবো। তো এভাবে মেসেজ করবেন, মেসেজ করে দেন হচ্ছে আবার 5 মিনিট রেখে দিবেন, 5 মিনিট পর গিয়ে আমি এটা ওয়াশ করে ফেলবো, 5 মিনিট পর গিয়ে দেন হচ্ছে আমি এটা ওয়াশ করে ফেলবো, এটা 5 মিনিট থাকবে, 5 মিনিট পর গিয়ে দেন হচ্ছে আমি এটা আবার ওয়াশ করে ফেলবো। ওয়াশ করার পর আপনি আপনার স্কিনটা দেখবেন যে কি পরিমানে শাইন করে, বলে হচ্ছে গ্লো করে, এটা কিন্তু আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে। আপনি যদি ফার্স্ট ইউজ করবেন, যেদিন আপনি প্রথম দিন ইউজ করবেন সেদিন আপনি দেখতে পারবেন যে আপনার স্কিনটা হচ্ছে 2 শেড ব্রাইট হয়েছে, বাট আপনি যখন ফুল কোর্সটা কমপ্লিট করবেন মানে ফুল জিনিসটা ইউজ করবেন তখন দেখবেন যে আপনার স্কিনটা হচ্ছে কত শেড ব্রাইট হয় যখন আপনি ফুলটা শেষ করবেন। যখন আপনি প্রথম দিন লাইক হচ্ছে আপনি হাতে পাইছেন, আপনি হাতে পায়ে ফ্রিজের মধ্যে ইউজ করছেন, সেদিন আপনি দেখবেন আপনার স্কিন ইনস্ট্যান্ট 2 শেড পর্যন্ত ব্রাইট হয়েছে। যখন আপনি ফুলটা শেষ করবেন তখন আপনি 4 থেকে 5 শেড পর্যন্ত ফেয়ার করবে জাস্ট এই একটাতে। আর এটা যদি আপনার স্কিনটা মানে ড্যামেজ হয়, আপনার স্কিনটা রিপেয়ার করে নিয়ে আসবে, ধরেন আপনি একটা ক্রিম ইউজ করতেছেন যেটা আপনার স্কিনে কাজ করতেছেন আবার স্লো কাজ করতেছে, এই মাস্কটা কিন্তু আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এবং আপনার নাইট ক্রিমটা কাজ করতে হেল্প করবে, যেহেতু এটা রিপেয়ারিং মাস্ক। আর রিপেয়ারিং কথাটা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে, অনেকে আমরা বানায় বলে, হ্যাঁ বাট এখানে বানানোর কোনো অপশন নেই, বিকজ হচ্ছে এখানে রিপেয়ারিং কথাটা খুব সুন্দর ভাবে লেখা আছে এবং আপনার স্কিনটাকে টানটানো করবে। সেটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1150, অফার প্রাইস হচ্ছে 950 টাকা করে। আপু আপু তুমি আমার কমেন্ট পড়ো না, সাবিনা শারমিনা আপু এই তো পড়ে দিছি, আপু আপু শোনো আপু বডি কি হচ্ছে, আপু বলে দিছি আপু বলে দিছি, আপু গোল জেল চোখের উপরে দেওয়া যাবে? গোল জেল চোখের উপরে দেওয়া যাবে মানে গোল জেল চোখের উপরে দিবেন না কেন? অবশ্যই দিবেন, আমি হচ্ছে মুখ ওয়াশ করে আবার গোল জেল ইউজ করে দেখাবো, মানে গোল জেল চোখের উপরে 100% দেওয়া যাবে। আপনি এটা বাচ্চাদের মানে হচ্ছে 10 বছর হইলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যাদের অনেক সময় না যে 10 বছর 9 বছরের বাচ্চাদের হচ্ছে স্কিন হচ্ছে কালচে হয়ে যায়, স্কিনের রোদে পুরো ভাব পড়ে যায়, ওদের একটু ফেয়ার করতে চান, আসেন কিন্তু আমাদের, আমার কাছে এমনও আছে যে 6 বছরের বাচ্চার জন্য মানে প্রোডাক্ট খুঁজে বলে আপু কোনো সাবান আছে, আপু কোনো প্রোডাক্ট আছে, কোনো ক্রিম আছে, এরকম আসে। আমি তাদের একটু বকাও দিই, যদিও একটা আপুর একদিন বকা দিয়েছিলাম যে আপু আপনি 6 বছরের বাচ্চার জন্য আমার কাছে কিভাবে প্রোডাক্ট চান মানে কিভাবে ক্রিম চান, উনি আমার কাছে বলতেছে আপু আমার মেয়েটা কালো, আপনার মেয়ের জন্য কোনো ক্রিম দেন। তখন আমার একটু কেমন রাগ লাগছে যে কেন 6 বছরের বাচ্চাটার কি বয়স, ওরে কেন এখনই ক্রিম মাখাইতে হবে, সারাটা জীবনই তো পড়ে আসছে ক্রিম মাখার জন্য, শ্বশুর বাড়িতে যাবে তখনও গায়ের রং নিয়ে কথা শুনবে, সমাজের মানুষও গায়ের রং নিয়ে কথা শোনাবে, সারাটা জীবনই তো মেয়েরা যাবে কথা শুনতে শুনতে, বাট এখন কেন ক্রিম ইউজ করতে হবে, এখন তো ছোট, এখন তো একটু সমাজের মানুষ থেকে একটু বাঁচবে।
যখন বয়স হবে তখন ইউজ করুক। তখন আমি তাকে একটু বলছি, আপা আপনি একটা মা, আপনি তো মা, তার আপনি কেন 6 বছর তাকে ক্রিম ইউজ করাতে চাচ্ছেন? তো 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর এসব বাচ্চাদের নাইট ক্রিম ইউজ করাবেন না। হ্যাঁ, আপনি যদি চান যে আপু আমার বাচ্চার স্কিনটা একটু কালো হয়ে গেছে, স্কিনটা কেমন রোদে স্কুলে যায় স্কিনটা কেমন হয়ে গেছে, আগে ফসফা ছিল এখন কালচে হয়ে গেছে, আপনি জেল ইউজ করাইতে পারেন। কারণ একমাত্র জেলই হচ্ছে, কোনো সাইড ইফেক্ট হয় না, এবং হচ্ছে আপনার জেল হচ্ছে হেলদি স্কিন, মানে হেলদি স্কিন করবে এটা, আপনাকে হয়তো ধবধবে ফর্সা করবে না, ঠিক আছে, বাট আপনার স্কিনটাকে হেলদি রাখবে, হচ্ছে ভালো রাখবে। আপনি যদি একদম মানে যে আমি একদম ন্যাচারাল স্কিন কেয়ার কি মানে কি হয় মানে কি বুঝায়, তাহলে আমি আপনাকে সিরাম এবং জেলই দিব, যেগুলো ডক্টররা আপনাকে সাজেশন দিবে। আপনি ডাক্তারের কাছে যাবেন, তারা আপনাকে কি দিবে জানেন? মাস্ক দিবে, এই যে এই টাইপের মাস্ক গুলো দিবে, এই টাইপের, তারপর আপনি যে ফ্লাওয়ার টাইপের মাস্ক গুলো সেল করি ওগুলোই আপনাকে দিবে। বাট হয়তো বা তারা হচ্ছে প্রাইসটা অনেক বেশি রাখে, কারণ তাদের তো একটা সবকিছু হচ্ছে একটা মিলায়, আমরা তো হচ্ছে অনলাইনে আমাদের হচ্ছে ওরকম আমরা প্রফিট রাখি না, বাট আপনি ডাক্তারের কাছে গেলে তো তার সব খরচ রেখে দেন আপনাকে সে প্রোডাক্টটা দিতে। আপনি যদি স্কিন কেয়ারের জন্য হচ্ছে ডাক্তারের কাছে যান, তারপর আপনাকে এই মাস্ক, সিরাম, জেল, সানস্ক্রিন এগুলাই দিবে, ফেস ওয়াশ এগুলাই দিবে, আপনাকে নাইট ক্রিম দিবে না। সো এইসব ছোট ছোট বাচ্চাদের আপনি যে মানে জেল ইউজ করাইতে পারেন, বাট কখনো কোনো নাইট ক্রিম ইউজ করাবেন না। নাইট ক্রিম ইউজ করার জন্য পর্যাপ্ত হইলো আপনি 13, 14, 15, আমি তো 15 বছর থেকে দেই। তারপরে যদি আপনার অনেক বেশি ইমার্জেন্সি থাকে যে না আপু আমার বাচ্চা আমার সমস্যা আপনি আমার নাইট ক্রিম দেন, তাহলে আমি বলবো 13 বছর নিশ্চিত নাইট ক্রিম ইউজ করাইয়ে নি না। হ্যাঁ, এরপরে হচ্ছে এর বেশি এদিকে যাইয়ে নি না, বাট এই যে 6 বছর, 7 বছর, 8 বছর এইসব বাচ্চাদের জন্য কখনো কোনো নাইট ক্রিম ইউজ করবেন না। জাস্ট হচ্ছে জেল ইউজ করতে পারেন, এই জেলটা আপনার বাচ্চার সানবার্ন বলেন, রোদে পুরা ভাব বলেন, কালচে দাগ বলেন, এগুলো সব রিমুভ করে দিবে এবং স্কিনটাকে হোয়াইটনিং করবে। দেখবেন আস্তে আস্তে ওর যে একটা গায়ের রংটা যে কালচে হয়ে গেছে সেই রংটা হচ্ছে আগের মতো আবার ফিরে আসবে। সো এটা আপনি প্রতিদিন ওরে 2 বার করে 1 বার করে অ্যাপ্লাই করাবেন। তুমি খুব ভালো, তোমার সাথে খুব ফ্রি ভাবে সবার সাথে খুব ফ্রি ভাবে কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ পারভেজ আহমেদ আপু, আপু ফারহান আপু তোমাকে খুবই ভালো, তোমার মন খুব ভালো, ট্রাই করি সবার সাথে ফ্রি হয়ে কথা বলার, বাকিটা আল্লাহ জানে। আপু শাড়িটা একটু দেখাও। আচ্ছা, শাড়িটা কিন্তু অনেক আগে, তোমরা কিন্তু এই শাড়ি পরে আমার আরো অনেক লাইক দেখছো। এই শাড়ি যদিও শাড়ি পরতে পারি না, হাইসো না ভাই, আমি আর তো কারণ আমি তো লাইভে দাঁড়ায় লাইভ করি, আমি তো জানি না যে হচ্ছে আমি একদম পিছনে যাব, তো শাড়িটা পরা সুন্দর হয় নাই, তাড়াহুড়া করে পরছি, কারণ আমি লাইভের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে আসতে হবে এই জন্য। তো শাড়িটা সুন্দর হয়নি এই জন্য হচ্ছে হাইসো না, যে কেমন করে শাড়ি পরছেন, কারণ আমি বুঝতে পারি না যে হচ্ছে আমি মানে শাড়ি পরবো, তো সময় ছিল না, অনেক তাড়াহুড়া করে পরছি, কুচি তো হয় নাই দেখো, এক সেট না, যদিও এই কুচি আর একটু সুন্দর হতো, কুচিটা সুন্দর হয় নাই, ইনশাল্লাহ আরেকদিন সুন্দর করে পরে আসবো, আমি তো বুঝতে পারি নাই। আপু 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 গোলজেল আপু গোলজেল কি হেয়ার রিমুভ হবে? গোলজেলের সাথে হেয়ারের সম্পর্ক কি? এটার সাথে আপনার মুখের পশমের কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই, কোনো লেনদেন নাই। আপু শাড়িটার প্রাইস কত? এটা প্রাইস মনে হয় 1450 টাকা নিছিল, ডেলিভারি চার্জ 80 টাকা নিছিল আপু, এখন এখন কততে পাওয়া যাবে আমি জানি না, এটা আমার 1 বছর আগে নিছিলাম। গোল জেলের সাথে শাড়িটা কোথা থেকে নিছো? শাড়িটা অনলাইন থেকে কিনছি, মার্কেটে পাবেন, মার্কেটে অ্যাপ্লিক শাড়ি বলে দিয়ে দিবে আপু, অ্যাপ্লিক শাড়ি বলবেন, আপনি বলবেন যে অ্যাপ্লিক শাড়ি জানি, এটার নাম হচ্ছে অ্যাপ্লিক শাড়ি, আপনি মার্কেট থেকে কিনতে পারেন, 1200, 1100 এরকম পাওয়া যায়, বাট আমি তার 1 বছর আগে কিনছি, তখন অ্যাপ্লিক শাড়ি অনেক চলতো অনলাইনে, আর প্রথম প্রথম একটু প্রাইস বেশি থাকে। তো আপনি হচ্ছে মার্কেট থেকে কিনবেন, মার্কেট থেকে কিনবেন কমে পাবেন, অনলাইন থেকে কিনেন না, অনলাইনে এখনো দেখছি প্রাইস 1400-1500 করে। গোল জেলের সাথে আপু তোমার হেয়ার গুলো মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি এসে শ্যাম্পু করছি তো এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে, দেখেন আজকে আমি শ্যাম্পু করেছি। এই শীতের মধ্যেও আমি জানেন কান্নাকাটি করি, আপনারা বিশ্বাস করবেন আমি গোসল করতে গেলে কি করি, মাগো মাগো বইলা চিৎকার বাড়ি, আমার মানে অনেক ঠান্ডা লাগে, আর চুলো তো গরম পানি দেওয়া যায় না, চুলো তো ঠান্ডা পানিতে গোসল করতে হয়। আমার মনে হয় যে আমার একে রিমান্ডে দিয়া গরম পানি ঢাইলা মানে সরি ঠান্ডা পানি ঢাইলা দিতেছে আমার বডির মধ্যে, এত শীত করছে, এই যে এতটা ফুল শীত গেল, আজকের মতো ঠান্ডা আমার কখনো লাগে না, আজকে গোসল করতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক কষ্ট করে গোসল করছি, আমার মন চায় না আজকে আমি শ্যাম্পু করব। তারপরও ওই যে চুলের মায়া, কারণ ওই যে কালকে আমি বাহিরে ছিলাম তো চুলের মধ্যে অনেক ধুলাবালি, কারণ নারায়ণগঞ্জ গেলে ওইখানে যে পরিমানে ধুলা, বাপরে বাপ, আমি নিজে নিজে চিনতে পারি না, বাসায় এসে মনে হয় কি আমার মুখের মধ্যে বালু, আমার ঠোঁটের মধ্যে বালু, কিচকিচ কিচকিচ করে, সেখানে আমার চুলের মধ্যে কত পরিমানে ধুলাবালি ছিল, এই জন্য আজকে আমি না পারতেও আমার এত কষ্ট লাগছে, তারপর আমি শ্যাম্পু করছি, তাইলে বুঝেন এত কষ্টের চুল, এত সাধনার চুল, আজকে আপনারা যে সুন্দর সুন্দর বলেন এগুলার পিছনে যত্ন করি, অনেক কষ্ট করি, অনেক কষ্ট এই শীতের মতো ঠান্ডা পানিতে গোসল করি চুল দুগার জন্য, নাহলে তো বডিতে তো গরম পানি দেই বাট চুলে তো গরম পানি দিতে পারি না, আমি সপ্তাহে 2 বার শ্যাম্পু করি, ট্রিটমেন্ট ইউজ করি, তেল ইউজ করি, কত কষ্ট করি, তারপরে না শুধু দুগার চুল হয়েছে,
এগুলো এমনি এমনি হয় নাই, আজকে যে তুলেছেন এগুলো অনেক কষ্ট করেই করছে, আপনারা কষ্ট করেন দেখেন যে হচ্ছে আপনার জন্য কত সুন্দর সুন্দর চুল হয়ে যাবে গোলুমলু মাইয়া। আমার এই কথাটা খুব কিউট লাগে, আমার যখন কেউ বলে না গোলুমলু, আমার কাছে ক্যামেরাটি খুব ভালো লাগে, কারণ আমি আমার আমার মুখটা অনেক ভরপুর, মানে হচ্ছে হয় কি দেখবে যে অনেক মানে শুকায় গেলে মুখটা হচ্ছে একদম ছোট হয়ে যায়, বাট আমার মুখটা একটু মানে বড়, তো আমি না শুকাইলে না আমার ফেস শুকায় না, মানে শুকাইলে অতটা আহামরি শুকায় না, মানে কিছুটা একটু ভেঙে যায়, বাট অতিরিক্ত যখন শুকায় যায় তখন এমন হয়ে যায়, মানে খুব ভেঙে গেলে মানে অনেক বাজে লাগে, বাট আমার আমার এখন হচ্ছে একদম পারফেক্ট আছে। আমি এরকম থাকতে যে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এর থেকে না বাড়ি আর এর থেকে না কমি, আমি এখন যেরকম আছি 55 কেজি থাকতে চাই, আমি আরো হচ্ছে 3 কেজি ওয়েট গেইন করছি, 3 কেজি 52 থেকে 55 হয়েছি, তো 3 কেজি ওজন আমি বাড়াইছি কষ্ট করে, অনেক খোঁজ খাইছি, অনেক খাইয়া খাইয়া বাড়াইছি, তো দোয়া করবেন আমার যেন ওজন না কমে। আপু স্ক্যাল্প ট্রিটমেন্ট ইউজ করছিলা তুমি? হ্যাঁ আজকে ইউজ করছি, দাও তোমাদেরও দেখাই, এই যে দেখো আমি আজকে ইউজ করছি, আমি আজকে ইউজ করেছি, আজকে ইউজ করেছি, আমার কাছে ইউজ করে মনে হয়েছে যে মানে চুল অনেক সিল্কি হয়েছে, এখন পড়াটা বুঝতে পারো, যদি আমার চুল পড়ে না এই জন্যই না আমার সমস্যা হয়, মানে আসে না যে অনেকে দেখবে এক গাদা চুল পড়ে, চুল পড়া কমে গেলে না বুঝতে পারে যে চুল পড়া কমে গেছে, বাট আপু আমার আহা পরে চুল পড়ে না, আমার প্রতিদিন 3টা 4টা 5টার বেশি চুল পড়ে না, এই জন্য না আমি পড়া কমলেও বুঝবো না, 3টা 5টা চুল তো পড়বেই। এখন আমি স্ক্যাল্প ইউজ করে আমার মনে হয় যে আমি তোমাদের কোনো রিভিউ দিতে পারবো না, আমার কাছে শুধু সিল্কি স্মুথ হয়ে গেছে, ইমেশন দেখো প্রতিদিন হচ্ছে চুল অনেক স্মুথ হয়ে গেছে, বাট চুল পড়ার যে সমস্যাটা এটা বুঝতে পারবো না, কারণ আপু আমার ওরকম চুল পড়ে না, তাই আমি বুঝবো কেমনে যে আমার আগে 100টা চুল পড়তো এখন আমার 5টা চুল পড়ে, চুলই পড়ে 4-5টা, তাই আমি বুঝবো কেমনে। আপু আপু আমি বেসিনে গিয়ে আগে মাথা 2 ঠান্ডা পানি দিয়া তারপর বাথরুমে গিয়ে গরম পানি দিয়ে গোসল করি, বেসিনের মধ্যে মাথা ধয় কেমনে, দম না আটকায় মরে যাবো আমি, আমি পারি না, আমার আমার আবার নিঃশ্বাসের সমস্যা আছে, অনেকে দেখবে বেসিনের মধ্যে এরকম করে চুল ওয়াশ করে, আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমার দম আটকে আসে, তো গোল জেলটা আমি মুখটা ওয়াশ করে দেন, গোল জেলটা একটু ইউজ করে দেখাই, দাঁড়ো একটু গোল জেলটা ইউজ করি, গোল জেল কেমনি ইউজ করে আমি দেখাই দিচ্ছি। আপু স্কিন কেয়ারের জন্য বেস্ট বলে, থ্যাংক ইউ আপু, তোমাকে একটু আপু তোমাকে আপু তোমাকে একটু সারা আলী খানের মতো লাগে দেখতে, তাই বাপরে তারা কত সুন্দর, আর আমি কোথায়, আপু আপু পার্সেলটা পাঠাইছো? জি আপু আজকে পাঠাই দিচ্ছি, ঢাকার পার্সেল সব আজকে সেন্ড করছি, তোমার পার্সেল লেট হয়েছে কারণ আমি 2 দিন পার্সেল দেই নাই, 2 দিন আমি পার্সেল দিতে পারি নাই আপু, এই জন্য তোমার পার্সেলটা, তোমারটা সবারটাই লেট হয়েছে ভাই, ঢাকার মধ্যে যারা আছে সবার পার্সেল এবার অনেক লেট হয়ে গেছে, 2 দিন পরে পার্সেল গেছে, পাইতে পাইতে আরো 2-4 দিন লেগে যাবে, একটু লেট হয়ে গেছে। আপু শিয়ার দাম থ্যাংক ইউ, আজকে আপনারা শেয়ার করছেন কত আল্লাহ জানে, আজকে আমার হচ্ছে যে অবস্থা ছিল ফুল লাইভে দেখছেন ভিউয়ারসের অবস্থা ছিল কি, আমি কালকে লাইভটা মিস তো ইচ্ছা করে দেই নাই, ইচ্ছা করে তার লাইভ মিস দেই নাই, লাইভ তো আমার সমস্যার জন্য মিস ছিল, আমি তো কালকে বাসায় ছিলাম না, আমারই অন্যায় হয়েছে রে ভাই, আমি একে তো পেজে কপিরাইট খাওয়া তার মধ্যে কালকে দিচ্ছি লাইভ মিস, পেজের উপরে 12টা বেজে গেছে, লাভ ইজ পাওয়ার সিফাতুল্লাহ শেফুদা, লাভ ইজ পাওয়ার এই কথাটা কেন বললেন, আচ্ছা তো এটা হচ্ছে আমি মাস্কটা ওয়াশ করে এখন গোল জেলটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, গোল জেলটা চোখের উপরেও দিতে পারবা, গোল জেলটা চোখের উপরেও দিতে পারবা, যাদের চোখের নিচে কালো দাগ আছে চোখের নিচে লাইভটাকে একটু শেয়ার করে দেন, আজকে শেয়ার অনেক কম হয়েছে দেখলাম, মাত্র 2400 শেয়ার হয়েছে আজকে, শেয়ারও অনেক কম, প্রতিদিন আমার 3,000 3,500 4,000 শেয়ার হয়, আজকে আপনারা শেয়ারও করছেন সবাই মিলে অনেক কম, কেন আপু যেদিন প্রবলেম দেখেন এদিন আপনারা শেয়ার বেশি করবেন, আজকে আরো শেয়ারও সবাই কম করছেন। তো হচ্ছে দেখেন গোল জেলটা আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে চোখের উপরে যাতে আমার আইলাইনার টাইলাইনার সব এখন কালো হয়ে যাবে, আমি উপরে না দেখাই চোখের নিচে ইউজ করে দেখাচ্ছি, যাদের কালো দাগ আছে যাদের চোখের নিচে উপরে কালো দাগ আছে আপনি জাস্ট হচ্ছে এটা ইউজ করে রাউন্ড 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 করে 1 মিনিটের মতো মেসেজ করবেন, 7 ডেজ এর মধ্যে যত কালো দাগ থাক দেখবেন যে 50% গায়েব হয়ে গেছে, বাট এভাবে রাউন্ড 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 করে 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 হচ্ছে সুন্দর করে মেসেজ করবেন, তো আমি হচ্ছে আপু তোমার প্রেজেন্টেশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ, সো হচ্ছে আমি হচ্ছে চোখের উপরে দিচ্ছি না জাস্ট চোখের নিচে ইউজ করে দেখাচ্ছি, আর স্কিনে হচ্ছে এভাবে অ্যাপ্লাই করবেন, জাস্ট দেখেন এটা আপনার স্কিনটাকে গ্লাস স্কিন ক্রিয়েট করবে, আপনার স্কিনটাকে দেখবেন টোটালি হচ্ছে একটা
গ্লাসের মতো একটা লুক দিবে, মানে মিরর হয়ে যাবে আপনার স্কিনটা। আপু আমার একটা জিএফ থাকলে তোমার সব প্রোডাক্ট ওকে কিনে দিতাম। আমি দোয়া করে দিচ্ছি আপনার একটা জিএফ হয়ে যাক খুব শিগগিরই, আল্লাহ আপনাকে একটা জিএফ দান করুক। বাট হালা জিএফ বেশি দিন না রাখে বিয়ে করে ফেলবেন, চেষ্টা করবেন বেশি দিন প্রেম টেম না করে, তাহলে হচ্ছে খুব শিগগিরই হচ্ছে বিয়ে করে ফেলবেন, তাহলে হচ্ছে পারমানেন্ট হয়ে যাবে। কারণ আজকালকার জিএফ বিএফ এর কোনো ভ্যালু নাই, আপনি আজকে আছে কালকে আপনাদের ছেড়ে চলে যাবে। তো এগুলা বেশি দিন না রাখা করবেন কি ট্রাই করবেন, যদি ভালো লাগে প্রপোজাল দিয়ে দিবেন, বাসায় হচ্ছে সম্বন্ধ পাঠিয়ে দিবেন, বিয়ে করে ফেলবেন, কাহিনী শেষ, আপনার জিনিস আপনার হয়ে গেল। নাইলে হচ্ছে দুদিন পরে ছেড়ে গেলে পরে আপনি আয়সা চাকা খায় বেকা খায় পরে গার্লফ্রেন্ড এর জন্য কি নিবেন? আপনি আমার কাছে আয়সা কানবেন আপু আমার একটা কিছু দেন, আমার চাকা খায় আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। তার থেকে আগে থেকে এগুলো বুঝে শুনে করেন, যাই করেন আপু একটা চেষ্টা করবেন এগুলো লাইভ করার, তাহলে আর সমস্যা হবে না। আপু চেষ্টা তো অনেক করি, চেষ্টা তো অনেক করি প্রতিদিন কন্টিনিউ লাইভ হওয়ার, আর কালকে আমি বাসায় ছিলাম না, আর এরপর আস্তে আস্তে 11:30 বেজে গেছে, হ্যাঁ 11:30 মতো বেজে গেছে। ওই টাইমে লাইভ হলে আমার একটা টিকটিকিও দেখতো না, একটা তালা পোকাও দেখতো না, দেখতা কয়েকজন তো এই জন্য আর আসিনি, ভাবছি সবাই ঘুমাই গেছো, আমার রেগুলার যারা আছে যারা শেয়ার টেয়ার করো সবাই ঘুমাই গেছো, এই জন্য আর লাইভে আসিনি, নাহলে আসতাম। ও করে যাবো, আমার নাম লটাই দিয়ে লেখা। আপু আমার ছোট বোনটারে বিদায় করতেছো, ভাইটারে বিদায় করো, টাকা জমায় আর গোল জেলটা শেষ, গোল জেলটা নিবো, ওইটা ছাড়া কি চলে? তো আহাজে আমার আপু না, গোল জেল ছাড়া তো কারো চলতে পারে, গোল জেল ছাড়া স্কিন কেয়ার মানে আধুরা, গোল জেল ছাড়া স্কিন কেয়ার হতেই পারে না। বাট আমাদের খুব শিগগিরই একটা নতুন জেল আসতেছে, গোল জেলও থাকবে, বাট ওই জেলটা আমি আমি যতটুকু দেখছি মানে ওইটা একটা মানে মার্কেট কাঁপানো জেল, আর এত রিভিউ দেখে আমার কেন জানি মনে হইতেছে যে আমার এখন একটা নতুন জেল আনা উচিত গোল জেলের পাশাপাশি, একটা জেল আর কত, আমি নিজে এখন টায়ার্ড হয়ে গেছি, তোমরা টায়ার্ড হওয়াই জানি, বাট আমার মনে হচ্ছে যে এখন একটু কিছু ব্রেক নেওয়া উচিত। গোল জেল থাকবে সে আজীবন থাকবে, আছে তোমাদের জন্য অলওয়েজ সে আমার পেজে থাকবে, বাট আমার মনে হচ্ছে আমার একটা নতুন কিছু ব্রেক নেওয়া উচিত। বাট আমি হচ্ছে প্রোডাক্ট তো সব প্রোডাক্ট দিলে আমি নিতে পারবো না, এটা আমার আমার দ্বারা হবে না, যে একটা প্রোডাক্ট একজন আমাকে ধরাই দিবে সেটা আমি নিয়ে লাইভে প্রমোট করবো, অন্তত আমি এটা পারবো না। আমার আবার একটু প্রোডাক্ট নিয়ে অনেক ঝামেলা আছে, আমি প্রোডাক্ট বুঝে তারপরে রিভিউ চেক করি, সেটা ইউজ করি, আমি নিজে ইউজ করবো, হ্যাঁ আমি নিজে আগে অন্তত 15 দিন তো ইউজ করবোই, 15 দিন ইউজ করার পরে যখন আমি যদি বুঝি যে আমার গোল জেলের সমতুল্য কাজ করবে তাহলে আমি এটা আনবো, আর যদি দেখি যে না ওইটা হচ্ছে গোল জেলের কাছে আসতে পারতেছে না তাহলে আর আনাই হবে না, তাহলে এইটাই থাকবে। হ্যাঁ বাট আমি চাচ্ছি যে কিছু একটা নতুন কিছু আনতে, কারণ 4 বছর ধরে সেই এক খুব আমার উপরে, এখন আমার উপরে যে অনেকে বিরক্ত যে মানে তোমরা না অনেক ছেলেরা বিরক্ত যে এই মেয়েকে আর কিছু পায় না সেল করার জন্য, মানে সেই এক জেল, বাট আমি কি করবো এটা কেউ ছাড়ে না। তো যদি তোমরা একটা বার বলো যে না গোল জেল সেল করার দরকার না, এখন নতুন কিছু আনো, আমি কিন্তু গোল জেল অনেক আগে সরাই ফেলতাম, বাট আমি তো পারি না এটা সরাইতে। আসসালামু আলাইকুম, কেমন আছো? শাহরিয়া বিনতে আপু ভালো আছে, তুমি কেমন আছো আপু? কলেজে আপু নটায় জানাবো, আচ্ছা নিবা আপু, আমি আপু ভালো করছো, কালকে লাইভ হওয়া নাই আমি অনেক শিখছিলাম, তাই তুমি বুঝছো আমার মনের কথাটা। কোথেকে আপু আমার পেজে প্রবলেম হয়ে গেছে দেখছো, একদিন লাইভ হয় নাই, কালকে আমার পেজে তো বললাম না পরশু দিন যে আমার পেজে কপিরাইট খেয়েছি আমি, তোমাদের তো আমি লাইভের মধ্যে বইলা গেলাম, তারপর হচ্ছে আবার কালকে লাইভ হয় নাই, তো বুঝো আমার পেজে অলরেডি রিলস ডাউন করে দিছে। আর ফেসবুক তো কত কিছুই ধরে, ফেসবুক হচ্ছে আমার সাথে একটু শত্রুতা, ফেসবুকের মানে ফেসবুকের সাথে আমার ব্রেকআপ, আমি তারে হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে আমার সাথে, এই জন্য সে আমার সাথে এরকম করে। এত সুন্দরী দেখছি বাট তোমার মতো একটা সুন্দরী দেখি নাই, এটা একটু বেশি হয়ে গেল না চাপাটা আপু, একটু বেশি হয়ে গেছে ঋতু হোসেন আপু, সুন্দর সবাই আপু, আপনি আমি একটা সুন্দর হইলাম, আমি ঠিক আছে দেখতে মানে সুন্দর ভালো, বাট এত আহামরি সুন্দর না যে আমার থেকে সুন্দর কেউ নাই, আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে, এবং হিউজ 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 দুনিয়াতে সব মেয়েরা সুন্দর ভাই, আমার কাছে এমনই তো মনে হয়, আমার যেমন নিজের কাছে নিজে ভালো লাগে, আমি জানি না আমার চোখ দিয়ে না আমি যেই মেয়েদের দেখি আমার তারই সুন্দর লাগে, এটা কি আমার চোখের দোষ না কি দোষ আমি জানি না, আমার কাছে মনে হয় যে আমিও সুন্দর এবং যাদের আমি দেখি সব মেয়েরাই সুন্দর, এমনই তো লাগে, কালো দেখি ফর্সা দেখি মানে যাই দেখি সবাই দিয়ে আমার ভালো লাগে। আপু গোল জেল মানে জেলের রানী, অ্যাবসলিউটলি রাইট, না অ্যাবসলিউটলি রাইট বলা যাবে না, 100% রাইট, 100% রাইট, 100% রাইট। আপনার বাসায় প্রপোজাল পাঠাই দেই, আমি তো ক্রাশ আপনার উপরে, তাই তো ডেলি আপনার লাইভে দেখে চলে আসি। না রে ভাই আমি যে হচ্ছে আমার মনের সিট যে বুকিং হয়ে গিয়েছে ভাই, আমি কি করবো বলেন, আমি তো পারি না এক মনের মধ্যে 100 জনের বসাইতে, এই তো এইখানেই তো সমস্যাটা, মন হচ্ছে একটা,
একটা মনে একজনের দান করা যায়। তো আমি তো একটা মনে একজনের দান করে বসে আছি, এখন আমি তো ওইখানে আরেকজনকে বসাইতে পারবো না। আমি হ্যাঁ ওই যারা পারে তারা পারে, তারা চার পাঁচটা হচ্ছে প্রেম করে বিয়ে করে সব পারে, মানে আমার ভাই মন একটা, একটা মন আমি একজনের দিছি এবং আমি তার এই সারা জীবন এই মনটার মধ্যে থাকবে, মনের মধ্যে রাখছি, ওই মনের মধ্যে আমি কাউরে আর বসাইতে পারবো না, এটা অন্তত আমার দ্বারা হবে না। সেই লেভেলের ভালোবাসা রে ভাই আমার, মানে যে ট্রু লাভ যেটাকে বলে। আপু লাইভে আসছি, তুমি কোন নোটিফিকেশন লাইভ আসছো, তুমি কোন নোটিফিকেশন পাই না, ঠাডা পড়ছে পেজের মধ্যে, ঠাডা পড়ছে। আপু গোলজেট অনেক ভালো, থ্যাংক ইউ। সো হচ্ছে গোলজেটের প্রাইস কত? 1200 টাকা করে। এখন আসি এটার সাথে কম্বো দেখাই দিই, এই দুটো যারা নিবেন যেটা কম প্রাইস হচ্ছে 2400 টাকা, গোল জেল এবং হচ্ছে আমাদের মিস করে একা, এই দুটো হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করবে, স্কিনটাকে গ্লাস স্কিন করবে, স্কিনটাকে হচ্ছে আপনার জাস্ট আপনি স্কিন দিকে জাস্ট তাকাবেন, প্রতিদিন হচ্ছে একবার একবার করে দেখবেন যে আপনার স্কিনটা কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে। এইটা চেঞ্জ আপনি 5 দিন থেকে বুঝতে পারবেন, বাট স্ক্রিনটা আপনার 7 ডেজ পর থেকে বুঝবেন, এর আগেও বুঝতে পারবেন বাট 7 ডেজই ধরে রাখবেন। এর আগে হচ্ছে আয়নার দিকে তাকানো দরকার নেই, শুধু গোল জেল লাগাবেন আর আয়নার দিকে তাকাবেন যে আপনার স্কিন কি হচ্ছে। ইনস্ট্যান্ট দেখবেন আপনার স্কিনটা কি পরিমানে মানে ব্রাইট লাগে ইনস্ট্যান্ট। গোল জেলে কিন্তু 9-6 দিন লাগে না কাজ করতে, গোল জেলের কাজটাই হচ্ছে আপনার ধাপ ধাপ করে, মানে আপনি লাগাবেন আর চেঞ্জ বুঝবেন। আপনি যতবার ইউজ করবেন, আপনি প্রতিদিন 2 বারের বেশি ইউজ করবেন না, বাট আপনি যতবার হচ্ছে ইউজ করবেন ঠিক ততবারই আপনি নতুন করে আপনার স্কিন পাবেন। এইটা হচ্ছে জেলের একটা কাজ, সিরাম এরকমই, বাট নাইট ক্রিম গুলো কিন্তু আপনি যে 7 ডেজ বা 10 দিন 15 দিন এরকম লাগে, 20 দিনও লাগে অনেকের, কারণ এটা স্কিনের উপর ডিপেন্ড করে, বাট সবার না। আমার মনে হয় যে 100 জনের মধ্যে যাদের ড্যামেজ স্কিন থাকে শুধুমাত্র তাদেরই 15 দিন 20 দিন পর গিয়ে চেঞ্জ বুঝে, এছাড়া মানে আমি দেখছি যতটুকু 80% মানুষের 7 দিন পর গিয়ে চেঞ্জ আসে, 20% মানুষের স্কিন প্রতি অতিরিক্ত ড্যামেজ থাকে, তাদের ক্ষেত্রে একটু মানে স্লো কাজ করে। আপু টেনশন করো না, ইনশাল্লাহ যত না পারে শেয়ার করে দিচ্ছি দিচ্ছি ঠিক হয়ে যাবে। ফারেজ আপু হ্যাঁ আপু একটু তোমরা শেয়ার করো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার হচ্ছে আবার এভাবে বললে আমার মন ভেঙে দিলে আসবো না তোমাকে দেখতে। না না আমি চাচ্ছি না আমার ভিউয়ার্স কমে যাক, একটা ভিউয়ার্স মানে হচ্ছে একজন আমাকে দেখতেছে, আপনি আমাকে অলওয়েজ দেখেন, বাট আমি হচ্ছে আপনার মন ভাঙে আমি জাস্ট বললাম যে কেমনে মানে পারবো না। এখন দেখেন আমি আপনাকে বিয়ে করলাম, আমি আপনাকে বিয়ে করলাম বাট আমি আপনাকে লাভ করি না, আমি আপনাকে বিয়ে করলাম, সেক্ষেত্রে কি সে সংসারটা করা উচিত বলেন, আপনি বলেন সেখানে কি একটা মানে ভালোবাসা যেখানে সেখানে কি সংসার করা উচিত উচিত না? এই জন্য বললাম আমি যেহেতু আপনাকে মানে আমি যেহেতু আমার মনে আপনি নাই তো আমি কিভাবে আপনাকে বিয়ে করবো, এটাই হচ্ছে কথা, আর কিছু না। আমি আপনার মন ভাঙি নাই ভাই, আপনি দেখেন আমাকে চোখ ভরে দেখেন, আপনার ব্লক মারি নাই দেখেন নাই, কারণ আমি খারাপ কমেন্ট করা ছাড়া করে ব্লক মারি না। আপু তুমি লাইভে আসলে কেন নোটিফিকেশন পাই না? আপু আমার সাথে ফেসবুকের মার্ক যুগের বার্গ না কি ফাঁক, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে এই জন্য সে চিন্তা করছে আমার পেজে কয়েকদিন হচ্ছে আবার একটু প্রবলেম করবে, এরপর আবার যখন আমার সাথে ব্রেকআপ হচ্ছে আবার প্যাচআপ হয়ে যাবে তখন হচ্ছে আমার পেজ ঠিক করে দিবে, 2-4 দিন বেশি না, 2-4 দিন একটু প্রবলেম করবে, ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। এটা হয় কপিরাইট খেলে 5-6 দিন বেশি এর বেশি যায় না, তো 5-6 দিন একটু প্রবলেম করবে এরপর আবার ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, টেনশন করো না তোমরা, তো আমার থেকে বেশি প্যারা তোমরা নাও। আপু আমার টেক্সটটা পড়ো প্লিজ, মেকপুর আপু পড়ে দিছি। আপু উচ্চ আছে আমি একটু ফরসা হতে চাই, কোন কিমটা নিবো? মিস করে নিবেন আপু, আর জেল যদি টাকার প্রবলেম না হয় অবশ্যই জেলটা সহ নিয়ে নিবেন, যদি আপনার বাজেট কোনো প্রবলেম না থাকে অবশ্যই জেলটা সহ নিয়ে নিবেন। এটা 1600 টাকা, এটা 1200 টাকা, 2800 টাকা আসে, বাট আপনি দুইটা কম্বোতে পেয়ে যাবেন হচ্ছে 2400 টাকাতে। আর আপনি যদি একদম ফুল হচ্ছে আমাদের মাস্কটা সহ নেন, 24K মাস্কটা সহ নিলে আপনার তিনটার কম্বো প্রাইস পড়বে হচ্ছে আপনার 3400 টাকা, তিনটার কম্বো প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা মনে ছিল, হ্যাঁ 3500 টাকা পড়বে, তিনটার কম্বো প্রাইস পড়বে হচ্ছে আপনার 3500 টাকা, এই তিনটা যারা একসাথে নেবেন 3500 টাকা পড়বে, আর হচ্ছে আপনি যদি শুধু এই দুটো নেন 2400 টাকা পড়বে, তিনটা একসাথে নিলে 3500 টাকা পড়বে। ধারকান মুভি দেখছো, অক্ষয় কুমার সুনীল শেঠির শিল্পী শেঠির প্রেম করে সুনীল শেঠির সাথে বিয়ে করে অক্ষয় কুমারকে আমি না হয় সেই অক্ষয় কুমার হয়ে যাবো, আহারে খোদারে, না না এত 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 কিছু হয়ে লাভ কি, এত কিছু হওয়ার দরকার নাই ভাই, তার থেকে আপনি এমন একজনকে ভালোবাসবেন যে আপনার অনেক ভালোবাসবে, তাকে ভালোবাসবেন। আমি আমার আমার কাছে আসলে আপনি কষ্ট ছাড়া কিছু পাবেন না, আমি চাই না হচ্ছে মানুষের জীবনে কষ্ট থাকুক, আপনার আপনি খুব ভালো মানুষ, আপনি হচ্ছে এমন একজনকে ভালোবাসবেন যে আপনাকে অনেক ভালোবাসবে। আপু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সারা বিনতি। আপু আপু হোয়াইট ফেস ওয়াশ ক্রিম ফসল ক্রিম ক্রিম আছে কি? আপু ফসল জন্য হচ্ছে মিস করে এটা নেবেন, আর আর ফেস ওয়াশ হচ্ছে আপনি ভিটামিন সি টা নেবেন, ফেস ওয়াশ হচ্ছে এইটা নেবেন, ভিটামিন সি টা নিয়ে নেবেন। আপু তোমার চুড়িটা দেখো, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, দেখো চুড়িগুলো সুন্দর না, বাট কম হয়ে গেছে, এখানে আর কয়টা থাকলে সুন্দর লাগতো, ওদিন ওদিন সুন্দর লাগছিল, ওদিন অনেকগুলো চুড়ি ছিল,
ওদিনকার চুড়িগুলো অনেক সুন্দর ছিল, বাট আমি মানে এগুলো আমি ভাবছি একটু সিম্পল এর মধ্যে পড়বো, এই জন্য আর কয়েকটা থাকতো তাহলে একটু সুন্দর লাগতো। দেখো আর যদি এখানে কয়েকটা থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো, বাট তাও সুন্দর লাগছে। আপু ফান করছে, আমিও মজা করতেছি। হ্যাঁ আমি জানি এভাবে কি বিয়ে হয় নাকি। তো হচ্ছে এক্সট্রা ভিটামিন সি ফেস ওয়াশ এটা নিয়ে নিবেন আপু, ইনএসএল ব্রাইটনিং এবং হচ্ছে হোয়াইটনিং এর জন্য। আপনি এলিজা হেলেনা সব থেকে মানে বেস্ট ফেস ওয়াশ এর জন্য, এলিজা হেলেনা ব্র্যান্ডের এই মানে আমি যতগুলো ফেস ওয়াশ সেল করছি বেশিরভাগই হচ্ছে এই ব্র্যান্ডেরই, এই পর্যন্ত যতগুলো সেল করছি। যদিও ফেস ওয়াশ আমি অনেকগুলো আনি একসাথে, এই জন্য আমার অনেকদিন মানে শেষ হইতে সময় লাগে, একসাথে 3,000-4,000 পিস আনি ফেস ওয়াশ আনি না, কারণ এগুলো মানে এগুলো সে মানে একটু সবসময় রাখার ট্রাই করি। একটা ফেস ওয়াশ অন্তত আপনি যাতে আমার কাছ থেকে 3-4টা নিতে পারেন একসাথে, এই জন্য হচ্ছে আমি এতগুলো আনি। আর যে প্রোডাক্ট গুলো যে কিছু প্রোডাক্ট থাকে না, যেমন সিরাম, ওগুলো একটু কম আনা হয়, 500-1,000 বেশি না। বাট এই ফেস ওয়াশটা কিন্তু আপনি মানে যখন মুখটা ওয়াশ করবেন আপনার স্কিনের অয়েল গুলো দেখবেন সব কন্ট্রোল হয়ে গেছে, মানে সবগুলো অয়েল বের হয়ে গেছে, উঠে গেছো। আর স্কিনটাকে হচ্ছে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং করবে, এবং হচ্ছে স্কিনটাকে ফ্রেশ ফিলিং স্কিন, অল টাইপ স্কিন, যে কোনো স্কিনে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো স্কিনে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, বিকজ এটা অল টাইপ স্কিনের একটা ফেস ওয়াশ, আপনি যে কোনো স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আপু আমার মুখে কালো দাগ কি করবো, মুখে কালো দাগের জন্য ফিকি ক্রিমটা নিবেন। আমি এখন কোনো নাইট ক্রিম ইউজ করতে পারতেছি, আমার একটা দাগ আছে, দাগটার জন্য আমি নাইট ক্রিম ইউজ করতেছিলাম, মুখটা কি পরিমানে সাদা হয়ে গেছে, এই মুখটা একটু কালচেও হয় না, তাহলে আবার একটু নাইট ক্রিম কয়েকদিন ইউজ করতাম। আপনি হচ্ছে দাগের জন্য ফিকিটা নিবেন অথবা বুলেটটা নিবেন, যদি ডে নাইট চান আপু তাহলে হচ্ছে ফিকিটা নিবেন, এটা প্রায় 2,200 টাকা, আর এটা হচ্ছে বুলেট, এটা হচ্ছে নাইট ক্রিম, এটা হচ্ছে 1,500 টাকা। অনেক পুরনো দাগ হোক, যত পুরনো দাগ হোক না কেন, অনেক সাদা হওয়ার জন্য আপনি বুলেটটাই নিয়ে নিবেন। এটা হচ্ছে আপু নেক্সট 5 তারিখ আমার ফার্স্ট অ্যানিভার্সারি আপু, আমার ওয়াইফ ইকোতে থাকতো, বাট আমাদের বিয়ে 9 মান্থে সে মারা গেছে, দোয়া করলো আমার জন্য। আরে খারাপ লাগলো শুনে, কি হয় মারা গেছে ভাইয়া, খারাপ লাগলো। আসলে আমাদের জীবনে হচ্ছে হয় আপু, আমরা যাকে দেখবেন যে খুব বেশি ভালোবাসি, ভাইয়া সরি, আমরা যাকে খুব বেশি ভালোবাসি আমাদের কাছ থেকে সেই জিনিসটা সবার আগে মানে চলে যায়। আমি দেখছি অন্তত মানে হয়ে যায় যে আপনি অনেক বেশি চান একটা জিনিস বা অনেক মানে লাভ করেন, দেখবেন যে আলটিমেটলি আপনি সেই জিনিসটা থেকেই দূরে, আপনি সেই জিনিসটাই পাচ্ছেন না বা সেই জিনিসটা আপনার আর আসতেছে না এরকম। আর আমি দেখছি আমি যে জিনিসটা চাই না বা আমার জিনিসটা দরকার নাই বা যেটা আমার ওরকম চাচ্ছি না, ওই জিনিসগুলো খুব দ্রুত আমি পেয়ে যাই, বা যেটা আমি মন দিয়ে চাই বা যেটা আমি চাই যে না এইটা হইলে আমার আমি জীবনে সব মানে অপূর্ণ পূর্ণ হয়ে যেত বা এটাই দরকার, ওই জিনিসগুলোই যেন আমি পাই না। আলটিমেটলি আমি ওই জিনিসগুলো থেকে অপূর্ণই থেকে যাই, এবং মৃত্যুর আগ পর্যন্ত মানে অপূর্ণই থাকবে। আমাদের প্রত্যেকটা মানুষের এই কষ্টগুলো নিয়ে বাঁচতে হবে, কিছু করার নাই, জীবন মানেই বেদনা আপু। সো এইটা নিয়ে নেবেন, বুলেটটা নিয়ে নেবেন, যাদের দাগের প্রবলেম আছে দাগের জন্য হচ্ছে বুলেটটা নিয়ে নেবেন, বুলেটটা আপনার অনেক পুরো দাগ চলে যাবে এবং স্কিনটাকে হচ্ছে অনেক পরিমাণে ফর্সা করবে, অনেক ফর্সা করবে। আমি কিন্তু ফর্সা কিন্তু আর আনলিমিটেড কেন বলি, কারণ হচ্ছে আপনাকে এটা অনেক ফর্সা করে, তো সেট ঘুরে ঘুরে সব প্রোডাক্ট আর বলা যাবে না, এই হচ্ছে আমি আনলিমিটেড। আপনি মেস্তা ক্রিম দেখাও, মেস্তার জন্য এন্টি ফেকেলটা নেবেন, মেস্তার জন্য হচ্ছে এন্টি ফেকেল এইটা নিয়ে নেবেন। এটার মধ্যে একটা প্যাকেট ছিল, প্যাকেটটা হচ্ছে এটার মধ্যে কাগজ ছিল, কাগজটাকে পালাই দিয়েছে জাপান, এন্টি ফেকেলটা নিয়ে নিবেন। এটা এটা হচ্ছে আপনার জাপানের একটা ক্রিম, যেটা হচ্ছে জাপান, এটা নাম হচ্ছে জাপান এন্টি ফেকেল ক্রিম, যেটা প্রাইস হচ্ছে আপনার 1,100 টাকা করে। এটা আমি হচ্ছে সেই ফার্স্ট থেকে একটা ক্রিম সেল করি মেস্তার জন্য, আপনার যত পুরনো মেস্তা হোক না কেন এটা দিয়ে আপনার মেস্তাটা চলে যাবে, এটার প্রাইস হচ্ছে 1,100 টাকা করে, এটা দিয়ে আপনার মেস্তা 100% নিবা হয়ে যাবে। এটা একদিন সত্যি বলছো আপু, এই জন্যই তোমাকে এত ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উম্মে সালমা মৌ, মাশাল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি কিভাবে নিবো, পেজ নক দিবেন, সারিয়া বিনতে আপু পেজ নক দিবেন, তো এটার প্রাইস হচ্ছে আপনার 1,100 টাকা করে। আপু আমার স্কিন তো অনেক ড্রাই, আমি কোন ফেস ওয়াশটা ইউজ করবো, আপু তুমি ভিটামিন সি ফেসটা ইউজ করবা, তুমি মাস্ট বি ময়েশ্চারাইজার নিয়ে নিবা, আমি তোমার ময়েশ্চারাইজার দেখাই দিতেছি, ওই এই ময়েশ্চারাইজারটা নিয়ে নিবা, এইটা প্রতিদিন 2-3 বার ইউজ করবা, শুধু যেখানে যেখানে হচ্ছে চামড়া উঠছে সেইখানে ফুল ফেস ইউজ করবা, বাট যেখানে চামড়া উঠছে সেইখানে কিভাবে লাগায় রাখবা জানো, এই যে আমি দেখাই তো, এই যে দেখো ধরো এখান থেকে চামড়া উঠতেছে, এখানে এভাবে লাগায় রাখবা, এরকম ক্রিমের মতো ভারী করে লাগায় রাখবা, এভাবে 3-4 দিন পর দেখবা তোমার চামড়া ওঠা বন্ধ হয়ে গেছে, স্কিন একদম পুরো মানে ইয়ার মতো হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে। এই ময়েশ্চারাইজারটা ইউজ করে থাকবা, জাস্ট যেখানে চামড়া উঠতেছে সেখানে এরকম ভারী করে লাগায় রাখবা, আর ফুল ফেসে মিশাই দিবা, দেখবা যে স্কিন 3-4 দিন পর চামড়া ওঠা তো অফ হয়ে গেছে গেছে, স্কিন পুরো তুলার মতো হয়ে যাবে, এত পরিমাণ স্কিন সফট হয়ে যাবে। ময়েশ্চারাইজার ইউজ না করলে আপু চামড়া উঠে, ওইটা পোড়া বলে না, ওইটাকে তোমার দেখবে স্কিন ড্রাই হলে এরকম চামড়া উঠে। আপু আপু ফেস ওয়াশের দাম কত,
ভিটামিন সি ফ্লাশটা প্রায় 700 টাকা করে এটা পর 3 থেকে 4 মাস যায় আমার আমি যদি একা ইউজ করি আমার 3 মাস যায় 3.5 মাস যায় এরকম এটা হচ্ছে বুঝে যে আপনি প্রতিদিন হচ্ছে আমি আমার যেরকম হয় আমি প্রতিদিন 4 বার 5 বার মুখ ধোয়া পড়ে যাওয়ার সময় যদি তো যখন বাইরে যাই আমার বাইরে থেকে আসার সাথে সাথে আমি মুখটা ক্লিন করে নেই কারণ হচ্ছে আপনি যখন মুখটা ক্লিন না রাখবেন আপনার এত স্কিন কেয়ার করে কোনো ফায়দা নেই আপনি ধর এক গাদা মুখের মধ্যে ময়লা নিয়ে ঘুরতেছেন এর মধ্যে আপনি নাইট ক্রিম ইউজ করতেছেন জেল ইউজ করতেছেন প্যাক ইউজ করতেছেন সিরাম ইউজ করতেছেন বাট এইগুলাতে কোনো ফায়দা নাই আগে যদি আপনি স্কিন ক্লিনই না রাখেন তাহলে আপনি ময়লা স্কিন এগুলো করে কোনো ফায়দা হবে না তো স্কিন প্রপারলি ভাবে 3 বার করে মুখ অন্তত ক্লিন করতে হবে রাতের বেলা কিছু ইউজ না করলে মুখটা ধুয়ে ঘুমাতে হবে আপনি ভাবতেছেন আপনি দুপুরবেলা গোসলের পরে মুখ ওয়াশ করছি আমি রাতের আর কোথাও যাই না আমি বাসায় ছিলাম আমি কি তাহলে রাতে মুখটা ধুয়ে ঘুমাবো হ্যাঁ তাহলে রাতে মুখটা ধুয়ে ঘুমাবেন আপনি সারাদিন ঘরের মধ্যে ঘুরেন নাই আপনার ঘরের মধ্যে কি ধুলাবালি ছিল না আপনি কি রান্না করে যান নাই আপনি মুখটা কেন না ধুয়ে রাতের বেলা ঘুমাতে যাবেন আপনি আর কিছু ইউজ না করলেও অন্তত রাতের বেলা মুখটা ধুয়ে দেন হচ্ছে বিছানায় শুতে যাবেন এতটুকু কাজ অন্তত আপনাকে করতে হবে এতটুকু কাজ যদি না করতে পারেন আপু তাহলে তো স্কিনে মেস্তা হবে ব্রণ হবে দাগ হবে কালো হবেন কত কিছু হবে তখন আপনি কান্নাকাটি করবেন তো এটার প্রাইস 1000 টাকা করে আপু ময়শ্চারাইজারের নাম কি এটা নাম হচ্ছে বাটার 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 বিউটি এটা নাম হচ্ছে ফ্রুট অফ দা ওয়াকালি বিউটি ক্রিম কোকোয়া এটা হচ্ছে কোকোয়া বাটার একটা ময়শ্চারাইজার যেটা হচ্ছে তোমার মানে ফেসে ইউজ করতে পারবা বডিতে অ্যাপ্লাই করতে পারবা হাতে অ্যাপ্লাই করতে পারবা মানে এটা সব মানে মুখ থেকে একদম পা পর্যন্ত এটা তোমার সফট করে এবং তোমার প্রচন্ড পরিমাণে হচ্ছে স্কিনটাকে হচ্ছে গ্লো করে হ্যাঁ কারণ এটা অন্য অন্য ময়শ্চারাইজারের মতো স্কিন কালচে হয়ে যায় না এটা প্রাইস 900 টাকা করে এটা প্রাইস হচ্ছে 900 টাকা করে আর বডির জন্য বডি লোশন নিয়ে নিও বডি লোশন প্রাইস 1200 টাকা করে আপু আমি কুমিল্লাতে কিভাবে নিব কুমিল্লাতে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন বিকাশ পেমেন্ট করে দিবেন আমি পাঠিয়ে দিব ও আপু মনি আদি ভাষণ জি আপু বলেন আপু আপু লাভ ইউ চু আপু মুখে তিলের জন্য কি করব মুখে তিলের জন্য হচ্ছে এই ফ্রিকেলটা নিবেন আপু ফেস ওয়াশের দামটা কমানো জানেন না শোনা ফেস ওয়াশ 1500 করে 2000 করে সেল করে যার যেটা ইচ্ছা বাট আমি তো সব সময় হচ্ছে 1000 টাকা 900 টাকা 800 টাকা আমার ফেস ওয়াশের বাজেট মানে প্রাইস থাকে এরকম 800 টাকা ওগুলো থাকে যেগুলো হচ্ছে আপনার অন্য অন্য ব্র্যান্ডে আর এলিজা হেলেনা সবগুলো আমি 1000 টাকা করে সেল করছি কারণ এলিজা হেলেনার প্রাইস কিনা প্রাইস বেশি পড়ে আর যেটা 800 টাকা ওইটা আমার কিনা একটু কম পড়ে যেটা আমার কিনা কম পড়ে আমি আপনাদের কিনা দেয় আমি দুইটা 1000 টাকা দিতে পারি না আমার 800 টাকার ফেস ওয়াশ আছে ওইটাও ভালো বাট এইটা হচ্ছে আপনার এলিজা হেলেনার ফেস ওয়াশ গুলো অনেক বেশি ভালো হয় এটা যারা আপনি মুখে যখন একবার ওয়াশ করবেন আপনি লাইভে যদি ভালো না লাগে আমাকে সেটা ব্যাড রিভিউ দিয়ে যান যা আপনি তো বলতে যান আপনার ওয়াশ করার পর খুব ভালো লাগবে আপনি যদি ভালো না লাগে আপনি লাইভে সেটা ব্যাড রিভিউ দিয়ে যান বাট আমি 1000 টাকা প্রফিট কমাইতে পারবো না এর থেকে আর কি বলবো বলেন আপু মোবারক শাসান কেন তোমার মা কি মরে গেছে তোমার মা মরে গেছে তুমি আমার রাত্রেবেলা এসে এগুলো বলতেছো তোমার মা কই তোমার মা তো মরে নাই মনে মা তো বেঁচে আছে মা মরে গেলে বোন আছে না বোনের কাছে যাও যে কোনো কারো কাছে যাও আরেক মেয়ে দেখলে যখন তোমার হচ্ছে এগুলো করতে মন চায় তোমার যখন আরেক মেয়ের সম্মান করতে পারো না তোমার মা বোনরা তুমি ভাবো কিভাবে আরেকজন সম্মান করবে আমাকে তুমি সম্মান না করতে পারলে আমি তোমার মা বোনকে ওই লেভেলে নিয়ে আসবো কারণ তুমি যেহেতু আমাকে নিচে নামায় ফেলছো তোমার মা বোনকে আমি সেই লেভেলে নিচে নামায় ফেলবো তো এত কষ্ট করে আমাকে এত দূরত্ব পাবা না আপাতত যাকে পাও আশেপাশে যে মেয়েগুলো আছে তাদের সাথে কাজ সেরে ফেলো বলদের বাচ্চা বলদ ছাগলের বাচ্চা ছাগল তোদের যারা জন্ম দিছে বুঝছো তারা যদি জানতো যে তোরা এরকম বেজন্ম হবি তাহলে তোদের ছোটবেলায় হচ্ছে গলা টিপ দিয়ে মেরে ফেলতো বাট তাদের তো দোষ নাই তারা তো জানে না যদি বড় হয় এরকম গরু ছাগল হবি আপু আমি বিডি টাইমে কয়টা লাইভে আসো আমি ইউসে থাকি আমার ওদের এখানে সকাল তাই অনেক টাইমে টাইমিং মিলে না টাইমিং মিলে না আমার বোনের জন্য কিনবো ওকে দেখাবো ও বিডিতে থাকে আমি হয় 3টায় 9:10টায় এছাড়া কোনো টাইম নাই আমার হয় আমি 3টায় সরি 4টায় অথবা 10টায় আমি লাইভ হলে এই দুইটা টাইমে বাংলাদেশের যেদিন 4টায় হবো 4টায় অথবা রাত 10টায় এই দুইটা টাইম আমার ফিক্সড টাইম আমি হয় 4টায় না 10টায় এছাড়া আমি কোনো টাইমে লাইভ হয় না বা হবো না ধরেন আমি আজকে 4টায় লাইভ হলাম তাহলে আর 10টা হবো না বা যদি 4টা না হয় তাহলে ভাববেন আমি 10টায় আসবো আর যদি লাইভ হবো না সেদিন আমি পেজে পোস্ট করে দিব যে আমি লাইভ আজকে আর হতে পারবো না কারণ আমার জন্য অনেক ওয়েট করে তো আমার এতটুকু দায়িত্ব যে আপনাদেরকে বলে দেওয়া যে না আমি আজকে লাইভ হতে পারবো না আপু আমার ফেসে শরীরের তুলনায় কালো হয়ে গেছে হঠাৎ করে আর থুতনি দুই পাশে কালো হয়ে গেছে থুতনি পর্যন্ত কালো হয়ে গেছে কি করব আপু বুলেট কিনটা নিয়ে নেন ইসরাত মনি জান আপু বুলেটটা নেন এটা নিয়ে নেবেন প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা করে এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা করে বুলেটটা নিয়ে নেবেন আপু ফেসিয়াল কিটটা একটু দেখাও বুলেটটাকে নিয়ে নেবেন আপু বুলেট কিনটা নিয়ে নেবেন ফেসিয়াল কিট হচ্ছে এটা আপু মাসাজ ক্রিম আর স্কাবারটা এই দুটা প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা কম্বো এই দুটার প্রাইস হচ্ছে দুইটা 1500 টাকা কম্বো আপু আমার নাম লিখবা গো হ্যাঁ লিখবো আচ্ছা সবাই ভালো থাকেন আমি এখন চলে যাচ্ছি আপু ফর্সার জন্য কি ক্রিম নিবো ফর্সার জন্য হচ্ছে মিস করে এটা নিবেন ফর্সার জন্য মিস করে এটা নিবেন সবাই ভালো থাকেন আমি এখন চলে যাই লাইভ হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে ইনশাল্লাহ দেখা হবে এত ভালো লাগে তোমার রিপ্লাই গুলা দেখো না আমার কি উল্টা পাল্টা কমেন্ট করে
জানে না যে আমার উল্টো পাল্টা কমেন্ট করলে আমি ছেড়ে দিই না। এরা হচ্ছে ভাবছে কি অন্য অন্য লাইভে এগুলো করে সাহস পেয়ে গেছে এরকম। এত এত খায় কেন? হ্যাঁ মেয়েদের এত সস্তা ভাবো কেন? মেয়েরা কি বাজারে পণ্য যে তোমরা একদম ছেলে হয়ে একদম মনে করো যে নিজেদের কি জানি হয়ে গেছো, একদম পুরো হেডা মালা হয়ে গেছো এরকম ভাবো? মেয়েদের এত সস্তা ভাবো কেন? রাস্তাঘাটে মেয়েদের দেখলে অপমান করো, রাস্তাঘাটে হচ্ছে মেয়েদের হচ্ছে ইফটিজিং করো, আবার লাইভের মধ্যে আসছো আমার হ্যারাসমেন্ট করতে। এত সস্তা ভাবো কেন মেয়েদের? মেয়েরা সস্তা? আমার এসে লাইভের মধ্যে হচ্ছে মানে একটা ব্যাড কমেন্ট করে বসে আছে, মনে হয় আমি তাকে ছেড়ে দিব। ব্লগ তো দিব দিব, সাথে হচ্ছে আচ্ছা মতো ইচ্ছা মতো ধরাইও দিব। আপু বলবেন না কি বলবো আপু? আচ্ছা সবাই ভালো থাকেন, টাটা বাই বাই। কালকে দিনের বেলা লাইভ হবো, আজকে রাত্রে বেলা আমার একদম বাজে ফিলিং ছিল, এই যে দেখি কালকে দিনের বেলা হইয়া যেই টাইমে আমার হচ্ছে রিস ভালো হবে সেই টাইমে লাইভ হবো, হয় চারটায় না দশটায়। রিস দিয়ে হচ্ছে কথা, আমার হচ্ছে সুন্দর হচ্ছে রিস লাগবে, আমার পেজ এর রিস পড়ে গেছে, রিস লাগবে। কারণ রিস যদি আমি উঠাইতে না পারি আমার পেজ যাবে গোল্লায়, আমার পেজের রিস একদম লাল হয়ে গেছে। আপু আমি আমার আপু আমার নাম লিখবা জি, আপু সাবান নিয়েছিলাম, আপু সাবান নিয়েছিলাম, ব্রণ গুলো আছে, এখন কি করব? আপু আপনি আমাদের ব্রাইডাল সেট নিয়ে নেবেন, আপনার ব্রণের জন্য তো সাবান না, সাবান হচ্ছে আপনার আপনি স্কিনে র‍্যাশ যাবে, দুই একটা ব্রণ চলে যায়। বাট ব্রণ থাকলে সাবান দিয়ে কি হবে? সাবান আপনার মুখটায় অয়েল কন্ট্রোল করবে, আপনার হচ্ছে মুখের হচ্ছে তৈলাক্ত নিরোধ করবে, আপনার স্কিনে ময়লা ক্লিন করবে, র‍্যাশ যাবে। বাট যে ব্রণ গুলা ওটার জন্য আপনাকে একনি সেট অথবা ব্রাইডাল সেট নিতে হবে। একনি থাকলে বেশি বেশি একনি থাকলে অবশ্যই একনি সেট ইউজ করে আগে একনি রিমুভ করতে হবে। আপনাকে একটা কথা বললো আপনি দশটা বললেন, হ্যাঁ দশটাই তো বলবো, বলবো না তো? তার মানে হচ্ছে সে একটা বলে গেছে, সে একটা যে বলে গেছে ওইটা আমার দশটা সমানও না, সে একটা বলছে আমি তো বিশটা বললে আমার শান্তি লাগতেছে না, আমার তো মন চাইতেছে তারে পিটাইতে, তারপরে তো আমি দশটা বলে চুপ ছিলাম। কারণ আপনি বলেন আপনাকে যদি একটা বাজে এইভাবে একটা জিনিস অফার করে আপনি কি সেটা নিয়ে নেবেন? ভাই আপনি নিতে পারেন, বাট আমি তো সেটার জন্য নেওয়ার জন্য প্রস্তুত না ভাই, আর আমার তো ওইসব কথা শোনা অভ্যস্ত না। আপনার কাছে ওইটা মনে হতে পারে যে একটা কথা, বাট ওইটা আমার হচ্ছে আমার মান সম্মান এসে লাগছে, সো আমি তো ওইটা নিতে পারবো না। আপু সবসময় তোমাকে মিস করি, মিস ইউ টু আপু। আপু আল্লাহ হাফিজ, ভালো থাকো। আচ্ছা ভালো থাকবে সবসময় ইনশাল্লাহ। প্রাইস কত? আচ্ছা প্রাইস প্রাইস সব পরে। আসসালামু আলাইকুম।